প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। সিক্রেটস শুরু করছি আমরা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ। ঢাকা এফএম 90.4-এ আমি আরজে কেবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমি শুরুতেই আমার গেস্ট যিনি রয়েছেন আজকের সিক্রেটসে নিজের সিক্রেটসগুলো রিভিল করবার জন্য, তার সঙ্গে আপনাদের পরিচিত করাতে চাই। তারপর আমি কিছু বিষয় আপনাদের সঙ্গে বলবো। ওকে, প্রথমে আপনার নামটা বলেন। আমার নাম হলো মোর্শেদ। মোর্শেদ ভাই, আপনি এখানে আপনার নিজের নাম, যে নামটা বলেছেন সেটা আপনার পারিবারিক দেয়া নাম, কোনো প্রকার কোনো ছদ্ম বা গোপনীয়তার আশ্রয় নেননি না? ওকে, বয়স কত এখন আপনার? আমার বয়স 48-49 হবে। 48-49। আপনি পেশায় কি করছেন এখন? বর্তমানে আমি কৃষক। আপনি আজকে যে ঘটনাটা বলতে যাবেন এখানে, এটা খুবই দুর্ধর্ষ ঘটনা এবং ভয়াবহতম ঘটনা। সিক্রেটস আপনি কেন এটা বলতে আসলেন? বলতে আসছি এই জন্য, আমি সবসময় আপনার এই যে অনুষ্ঠান শুনি, শুনতে শুনতে একদিন ভালো লাগলো আর আমি নাম্বারটা নিলাম। নাম্বার নিছি, আপনি এই স্টেশনে ছিলেন না? জি, আগের স্টেশনে ছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলেন। ওখানে আমি ফোন দিয়েছিলাম, ওখানে ফোন দেওয়ার পরে ওরা শেষ পর্যন্ত আমাকে বলে এখানে আসো। আমি দেখতেছি আপনি ওই স্টেশনে নেই। আপনি যখন প্রথম একটা মেয়ে একটা ছেলে নিয়ে অনুষ্ঠান করছেন, রাইট, জীবন গল্প শুরু হয়েছিল রাইট? হ্যাঁ, সেদিন আমি দেখতেছি কি বিয়ে সাথে এখানে নেই। যাই হোক, আপনি যখন আবার নাম্বার দিয়েছেন, আমি আপনার নাম্বারে ফোন দিছি। মানে আমি ওই স্টেশনে নাই বলে আপনি ওই স্টেশনে যাননি? এই স্টেশনে সবসময় আমাকে জ্বালাতন করে, ভাই আপনি আসুন আমাদের সাথে কথা বলেন। আমি বলি ভাই আমার অনুষ্ঠান হয়ে গেছে। আচ্ছা, কোনো সমস্যা নেই, আসতে পারবেন। আমি বলি না, আমি যাবো না, অনুষ্ঠান একবারে হয়, একবার করছি, এরকম বলছি। আমি আপনার সবকিছু আমার ভালো লাগে, ঠিক আছে। মানে আপনি আমার কাছে এসেছেন, আমাকে ভালোবেসে এসেছেন এই জন্য, বাট ভাই অনুষ্ঠানটাতেই আপনি বলতে চান? জি জি। মানে এটাই আমার প্রশ্ন যে আপনি কেন সিক্রেটসটা বেছে নিলেন, কেন বলতে চাচ্ছেন? আমার মতন যেন আর কেউ এইরকম এই ধরনের ঘটনায় না যায়, অপরাধ না করে। আচ্ছা, এই কারণেই আপনি বলতে চাচ্ছেন? এই কারণেই বলতে চাচ্ছেন। আজকে এখানে যিনি এসেছেন তিনি পেশায় একজন কৃষক। আমি অত্যন্ত সম্মানিত বোধ করি যখন মানুষ, আমি কিছুদিন আগে আমার ফেসবুক প্রোফাইলে একটা ভিডিও শেয়ার করেছিলাম, একজন গাজীপুর থেকে এসেছেন, দৃষ্টি প্রতিবন্ধী, সারা জীবন তিনি দেখেন না। আমি ডেফিনেটলি শিওর আমার মানুষের নাম মনে থাকে না, আমি তোমার নাম মনে করতে পারছি না এই মুহূর্তে, তোমার সাথে আমার কথা হয়েছে। তো তোমার একটা ভিডিও আমি ফেসবুকে দিয়েছিলাম এবং তুমি এখানে এসেছিলা, তোমার সঙ্গে আমি কথাও বলেছি। আমি খুবই খুবই কৃতজ্ঞ এই কারণে যে এই রকম প্রান্তিক পর্যায়ের মানুষ যারা, তারা আমাকে এতটা ভালোবাসেন। আলহামদুলিল্লাহ, আই হ্যাভ গট লট অফ থিংস ইন মাই লাইফ, বাট দিস কাইন্ড অফ লাভ ইজ রিয়েলি অ্যামেজিং, এবং এটার কোনো তুলনা হয় না। জি, আমি আমার জীবনে অসংখ্য মানুষের সঙ্গে মিশেছি। এই অনুষ্ঠানের পার্সপেক্টিভ থেকে আমি নিজের কথা কখনোই বলি না এই কারণে যে নিজের বিষয়গুলো এভাবে ফোকাস করাটা আমাদের সোসাইটিতে ভালো দেখায় না, ভাবে যে নিজের ঢোল নিজে পেটাচ্ছি, উচিত না। কিন্তু মাঝে মাঝে এত বেশি আপ্লুত হয়ে যায়, এত বেশি ইমোশনাল হয়ে যায় যে না, শেয়ার করে পারি না। আলহামদুলিল্লাহ, আই হ্যাভ গট লট অফ লাভ ফ্রম ইউ গাইজ, অ্যান্ড ইয়েস, আই এম সো হ্যাপি অন দিস গ্রাউন্ড। ঠিক আছে, আমি আমার কথা নাই বা বলি, আমি আপনাকেই ফ্লোর দিই একেবারে যেখান থেকে আপনি বলতে চাচ্ছিলেন। তিল খুলে বলবেন আজকে, ভুলে যান আপনি কে আপনাকে কি মনে করবে, কি হয়েছে না হয়েছে, ভুল করেছেন না অপরাধ করেছেন, সেটা পরের বিষয়। আপনি দিল খুলে যা ঘটেছে আপনার জীবনে, আপনি যা করেছেন সেটা আপনি বলুন, শুরু করুন। প্রথম, আমার বাবা একজন অগ্রণী ব্যাংকের ম্যানেজার, আমাদের চট্টগ্রামে চাকরি করতো। চাকরি করার অবস্থায় আমাদের চট্টগ্রাম থেকে বিয়ে করছে। বিয়ে করার পর ওখানে আমার একটা বোন হয়েছিল আর একটা ভাই হয়েছিল। তখন আমার মাটা মারা যায়, এটা হলো আমার বড় সৎমা। আচ্ছা, যে মারা যায় সেই কি আপনার সৎমা ছিল নাকি? হ্যাঁ, সে আমার সৎমা, মানে আপনার মা দ্বিতীয় মা ছিল। আমার বাবার প্রথম স্ত্রী, আমি হলাম দ্বিতীয় স্ত্রীর ছেলে। আচ্ছা আচ্ছা, ওকে। ঢাকা চাকরি করা অবস্থায় আমার আব্বা হলো ম্যানেজার, আমার আব্বার একজন ছিল পিয়ন। জি, তার বাড়ি হলো গোরাশাল। আচ্ছা, রমজানের সময় বলতেছে স্যার আপনি বাড়িতে যাবেন না, রমজান ঈদে আর কি জি বলে ভাই আমি তো বাড়িতে যেতে মন চাই না যার কারণে আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে এগুলো আমার শ্বশুর বাড়িতে আমি এখানেই থাকব তখন ওই ফিন লোকটা বলে স্যার তাহলে আমার বাড়ি এখানে কাছে গোরাশাল চলেন আমাদের দেশে যাই গোরাশাল নিয়ে গেল তো চাইছি ওর সাথে তো আরও আগেই কথাবার্তা ছিল হয়েছে তখন বলে আপনার ফ্যামিলিতে কে কে আছে বলে আমার তিনটে বোন আর আমি মাও নেই বাবাও নেই গেছে যাওয়ার পরে আমার বাবা এখানে একদিন ছিল একদিন থাকার পরে বলতেছে ভাই আপনার দুই বোনকে আমি দেখতেছি মহিলা একটা বিধবা বেশে এটাকে তখন ও বললো এটা আমার বোন তোমার বোন তো বিধবা বেশে কেন ওই আমরা এই টঙ্গিতে বিয়ে দিয়েছিলাম আচ্ছা টঙ্গিতে বিয়ে দিয়েছিলাম ওর একটা এক বছরের ছেলে নিয়ে আসার সময় নাকি এদের ফাঁসদোনা গ্রামের একটা গ্রাম আছে নামের ওইখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে স্বামী সহ ছেলেটা মারা যায় আচ্ছা তখন ওই সময় আমার বাবা বলে আচ্ছা ঠিক আছে ও তো আবার বিয়ে দিতে হবে ওকে বিয়ে দিবেন আমার কাছে ওকে তখন আমার মামার এক চাচা আছে তার নাম মুজিব জি তখন ওকে বললো বলে ঠিক আছে বিয়ে দিয়ে দেয় বিয়ে দেওয়ার আগে আমার মামা একটা আমার আব্বাকে কথা বলছে তোমাকে আমার বোনটা দিতেছি কোনো কারণে যদি আমি না থাকি আমার আরও দুটো বোন এগুলি দেখতে হবে এটা কে বলেছে আমার মামা আচ্ছা যার কারণে আমার বাবা নেই মা নেই ওকে মানে বলেছে যে এক বোনকে আমি দিচ্ছি তোমার কাছে কিন্তু যদি কোনো কারণে আমি না থাকি তাহলে তাদেরকে দেখতে হবে তোমার আচ্ছা মানে আপনার মার বিয়ের ঘটনা তো আপনার মা কি বিধবা ছিলেন না বিধবা বিধবা ছিল বিধবা তার আগের একটা বিয়ে হয়েছে আচ্ছা তখন বাবার বিয়ে করলো বিয়ে করে ঢাকা নিয়ে আসলো ঢাকা আনার পরে কিছুদিন পর আমার একটা ভাই বড় ভাই আমার ভাই হয় এরপরে আরেকটা ভাই হয় তিন নম্বর আমি জি না আমি জন্ম হই কিছুদিন পরে যখন বাংলাদেশের যুদ্ধ শুরু হয়ে গেল তখন আব্বা আমাকে নিয়ে গোরাশাল চলে গেল আচ্ছা গোরাশাল যখন যাই ওই যুদ্ধের সময় আমার মামাটা মারা যায় যাই হোক যুদ্ধ শেষ হয়েছে যুদ্ধ শেষ হওয়ার পর আব্বা যখন চাকরিতে রিটায়ার হয়ে গেছে এখন চিন্তা ভাবনা করতেছে চট্টগ্রাম চলে যাওয়ার জন্য আবার দেখতেছে আমার দুই খালা যাই হোক ওদেরকে একটা একটা করে বিয়ে দিল আমাদেরকে নিয়ে চট্টগ্রাম চলে গেল চট্টগ্রাম যাওয়ার পরে আমার আর একটা ভাই হয়েছিল হওয়ার পর ওই যে আমার সৎ ভাই আছে আমার সৎ বোন আছে কয় ভাই বোন ছিলেন আপনারা সব মিলায় আমরা এই পাঁচ ভাই এক বোন পাঁচ ভাই এক বোন ওকে তখন বোনটা তো বিয়ে দিয়েছে ভাইয়ের জন্য পার্শ্ববর্তী এলাকা থেকে একটা বউ আনছে এখন আমার মায়ের সাথে ওর সাথে কি অ্যাডজাস্ট হয় না তখন আমাদের গ্রামে বলে তাবিজ করা হয় অর্থাৎ আপনারা একটা অনুষ্ঠান করতাম ব্ল্যাক ম্যাজিক জি অনেক আগে করতাম একটা রেডিওতে একটা অনুষ্ঠান হয় ওই ব্ল্যাক ম্যাজিক করে আমার মাকে মেরে ফেলছে তখন আমার বয়স ছিল 6 বছর আচ্ছা আমার মারা যাওয়ার পরে আমাদের চিন্তাধারা করে আমার আব্বা অসুস্থ হয়ে গেছে আমার ছোটো ভাই যেটা এটাকে ওই আমার আব্বা প্রথম যাকে যে জায়গা থেকে বিয়ে করছে ওর একটা বোনের অর্থাৎ আমার খালা সম্পর্ক আর কি কোনো ছেলে মেয়ে নাই আমার ছোটো ভাইটা উনি নিয়ে গেছে ফালার জন্য তখন আমাকে এক মাদ্রাসায় দিছে আমার বড় যেটা ওকে এক মাদ্রাসায় দিছে আমি ফালাই বাড়িতে চলে আসছি এরপর ওটা যেটা এটা ওই সময় ক্লাস 6 নাকি 7 লেখাপড়া করতেছে একদিন আব্বা আমি মুড়ি খাইয়া পানি খাইয়া ঘুমাইছি তখন আব্বার সেদিন ডায়রিয়া হয়ে গেছে আমাকে লইয়ে লইয়া 2-3 বার দূর উঠছে তো আমার বিরক্ত হয়ে গেছে তো আমি 7 বছর ছেলে বুঝিয়ে হতো না কিছু আবার যখন আমাকে বলতেছে আমাকে একটু দর ভাই আমি রাগ করি আমার বাবার দরলাম না আমার আব্বা তখন পায়খানা পেশাব করে দিয়েছে আবার নিজে নিজে পানি দিয়ে মুছছে মুছার পর আমাকে বুকে নিছে সেদিন রাতে আমার বাবা মারা যায় আমি আমার বাবার বুকে সকালে আমি উঠতে পারি না আমার বাবা আমাকে এই ব্যাপারে রাখছে মাথাটি এখানে তখন সবাই আসি দফন করলো দফন করার পর আমার বোন আমাকে বলে তুই কোথায় থাকবি আমি বললাম এখানে থাকবো যে আমার সৎ বোনটা চলে গেল আর আমার মেজো ভাই শহরে চলে গেল আবার ভাই যে দুইটা একটা মাদ্রাসা দিছে এটা এক মাদ্রাসার ইমাম এই অর্থাৎ প্রিন্সিপাল ও নিয়ে লালন পালন করতেছে আরেকটা আমার খালার কাছে আছে যাক এভাবে দিন যেতেছে কিন্তু এখানে যে আমার দুটা খালা ওরা কিন্তু জানে না বলতে আমার মাঝে মারা গেছে ওরা খবরও পায় না কেন খবর পায়নি কোনো যোগাযোগ নেই ফ্যামিলির সঙ্গে কোনো যোগাযোগ ছিল না আপনাদের সঙ্গে এখানে ঢাকা আমরা চিটাগাং আচ্ছা শুনছি কিনা এটাও জানি না যাক তখন আপনি থাকলেন কার কাছে আমি আমার বাবির আমার এই মূলত আমার কাহিনী শুরু জি আমার ভাবি আমার বলে তুই ঘাস কাটতে যা ঘাস কাটিয়ে আনলাম ভাবি মানে আপন ভাবি না তাহলে সৎ ভাবি যেই ভাবি ব্ল্যাক মিউজিক করে আমার মাকে মারছে ওকে আমি 3 বার গুলি করেছি আমার রিভলভার ফায়ার হয় না स्टेप बाय स्टेप जाबो আমরা জানি যে আজকের ঘটনা খুব দুর্ধর্ষ আমি একটু ধারাবাহিকভাবে যেতে চাই ওকে আপনার আপন মা ছিল না তিনি সৎ মায়ের যে ছেলে তার বউ ওকে সেখানে আপনি থাকছিলেন বা সেখানে বড় হয়েছিলেন তো আপনাকে ঘাস কাটতে পাঠালো সেই সময় আপনার বয়স কত 7 বছর স্কুলে পড়েন না আপনি স্কুলে যাওয়াই হয়নি আপনার বাকি ভাই বোনরা কি স্কুলে পড়াশোনা করেছে আপনার ছোটটা তো আমার খালার কাছে দিয়েছে আমার বড়টা এক মাদ্রাসায় দিয়েছে বাকি তো আরো ছিল ভাই বোনরা সৎ মায়ের ঘরে ছিল বড়টা ক্লাস 6 7 পর্যন্ত পড়ছে তারপর ও শহরে চলে আসছে তো নিজে নিজে সব কিছু করতে পারতেছে আমি তো তখন ল্যাংটা সেটা বুঝতে পারছি আপনার বাবা তো ব্যাংকে ভালো অফিসার ছিলেন না কিসে কাজ করতেন অগ্রণী ব্যাংকের ম্যানেজার ছিলেন বেতন টেতন তো ভালোই পেতেন ওই সময় তো টাকার তেমন মূল্য ছিল না তখন বাবার জমি জমা কিচ্ছু ছিল না ছিল এখনো আছে কিন্তু আপনার কপালে হয়নি আমার কপালে হয় না দে আমার আমি ফরে যাইতেছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো ঘাস কাটতে পাঠালো আপনাকে আমাকে ঘাস কাটতে পাঠাতো আমি ঘাস কাটি আসতাম আসার পরে বলি বাদ দাও এতটুকু দিত খাই আমার পেট ভরতো না যাই হোক আবার ঘাস কাটতে যেতাম বাদ দিলেও দিল না দিলেও নাই যাই হোক এইভাবে চলতেছে কিছুদিন পর আমি ঘাস কাটতে গেছি একটা লোক আমাকে বলে তুই খালকে যে একটা দা নিলি দা চিনেন আমাদের চট্টগ্রামে দা চিনি আমি হ্যাঁ কই তুই একটা দা নিলি দাটা কই আমি বলি আমি তো কোনো দা নিই না কই আমার সাথেই আমাকে মাইদ্যের করে এখান থেকে আনছে আনার পর আমার বাবিকে বললাম আমি বলে কি দা লইছি এর আমার বাবি বলে তুই কালকে দা নিছিস দাটা কই হ্যাঁ আমি কি দা নিছি আপনি কি বলেন এডি হ ওই কেন ভাই আমাকে রশিদি বাঁধি এমন ফিটে ফিটেছে সবাই আমার মারত আমার এলাকার একটা লোকও আমার পিঠে হাত বাঁধে না এরকম লোক নেই কেউ আমাকে দুইটা বাদ দিত না শুধু মারত আমি রেতে মানুষের ঘরের বাইরে 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 ঘুমিয়ে থাকতাম মাইর দেওয়ার পর আমি আমার কাছে নাই আমি নিছি না আমি কোত্থেকে দিব দুই দিন পর আবার আমার আসলো ওকে দা দে আমি বলি আমাকে আমি তো কোনো দাটা লই না আমার পরনে একটা হাফ প্যান্ট ছিল একটা গেঞ্জি ছিল তখন সে আবার আমার এই দাহার জন্য আবার ফিটেছে পিটার পরে আমার একটা গাছের মধ্যে বাঁধি রাখছে সারাটা দিন একটা মহিলা আমাদের এলাকার ও বল কিরে এরে যে বাঁধছে ছাড়তেছে না কেন কে বাঁধছে কই মনুমিয়া বাঁধছে এর নাম মনুমিয়া জি তারপর ও আমাকে নিজে ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পর সন্ধ্যা হয়ে গেছে আমি কাঁদতে গেছি ওই আমার মা বাবার খবর যেখানে সেখানে গেছি যে ওখানে গিয়ে আমি ফরে গেছি আমার ফ্যাটের খিদে সারা রাতে আমি ওখানে ঘুমানো ছিলাম সকালে আমি উঠে আসার পর এই কবরের উপর পড়ে থাকতেন হ্যাঁ এক রাত ছিলাম ওকে ওকে যখন বাড়িতে আসলাম দেখতেছি সকালবেলা ওই লোকটা আমাদের ঘর থেকে বাইরেতেছে তখন চিন্তা করছি এইখানে কেন ঘুমাবো তখন তো আমার কোন লোক আপনার ঘর থেকে বেরোচ্ছে ওই যে লোকটা আমাকে মারতো আপনার হাত পা বেঁধে রাখতো হ্যাঁ হ্যাঁ আপনাদের ঘর থেকে বেরোচ্ছে আমাদের ঘর থেকে মনুমিয়া হ্যাঁ শুধু আমার বাবি থাকতো ঘরে আমার আর কেউ থাকতো না ভাই ও তো চাকরি করে আমার আব্বা চাকরি করতেছে না আচ্ছা ও চাকরি করতো চিটাং শহরে আচ্ছা তখন দেখছি ও ঘর থেকে বাইরে হওয়ার পরে তা আমি বললাম তুমি এখানে কি করতেছ সে আমার একটা লাত্তি দিছে লাত্তির লগে আমি ফরে গেছি দেখছি একটা বটকি ওই যে তরকারি কুড়ে বটকি নিয়ে দিছি হাতে খুব দিছি 3টা আঙ্গুল কেটে গেছে তখন আমাকে খাও মাও করে যখন কান্নাকাটি করছে আমার ভাবি বাইরেছে ওদিক থেকে আরও এলাকার লোকজন বাইরেছে আমি ফালাইয়ে গেছি আমার বাড়ির থেকে আরও উত্তর পাশে প্রায় 3 কিলো উত্তর পাশে একটা বাজারের সামনে গিয়ে একটা দোকান আছে দোকানের সামনে আমি বসিয়েছি আমার প্যান্টটাও ছিঁড়ে গেছে গেঞ্জি টেঞ্জি ছিঁড়ে গেছে আমার আর কিছু নেই আপনার যারা প্রথম অকারেন্স সেটা হচ্ছে কোপটা দেয়া এবং তখন আপনার বয়স কত 7 থেকে 8 বছর নাকি একটু বড় হয়েছেন বড় হয়েছে আমি প্রায় 8 বছরের মাথায় ওকে ওই দোকানের সামনে যখন বসছি আমি বলি কাকা আমি কাজ করবো আমার কিছু দেন তো কী কাজ করবি আপনি যেটা বলেন আমি ঠিক করবো এখানে এই ডেক্সি হান্ডি যা আছে এগুলি দিতে পারবি হ্যাঁ পারবো হ্যাঁ আমাকে বলে তোর বাড়িতে কে কে আছে তোর বাড়ি কই এই তো বুরুম সারা তোর বাবার নাম কি তখন আমি যখন আমার বাবার নাম বললাম আমার বাবার নাম 72 বেনে গেছে আর মেয়ে হওয়া দেখছে কার ছেলে 72 নাম বেছে ও তো ব্যাংকের ম্যানেজার কই ও তো মারা গেছে ও মারা যাও তো আজকে আমার এই বিপদ ও আমাকে মাথায় হাতটা বুড়ে দিয়ে 2টা প্যান্ট আনলো 2টা গেঞ্জি আনলো একটা জামা আনলো আমাকে বললো তুই এখানে চাকরি করবি আমি তখন 7 মাস পরে ওর একটা ছেলে আছে ছেলেটা আমাকে দেখছে দোকানে কার ছেলে ওই যাকে কোপ দিছে হাতে মনুমিয়ার ছেলে হ্যাঁ হ্যাঁ তার ছেলে আমাকে দেখার পরে বাড়িতে গেছে বাড়িতে গিয়ে মনে হয় বাবাকে বলছে অমুককে আমি অমুক দোকানে দেখেছি আবার দোকানের সাদাগর হইল ওই মনুমিয়ার মামতো ফুফুতো ভাই বিরোধী নেব এখানে প্রিয় শ্রোতা ভয়াবহ দুর্ধর্ষতম একটা এপিসোড আজকের এই সিক্রেটসে रिविल होच्छे। शुधु एकटा कथा बोलते चाइ आपनादेर सबाइके, बार बार बोलेछि যতদিন এই অনুষ্ঠান করার সৌভাগ্য আমার হবে ততদিনই বলবো কোনো অপরাধী, কোনো অপরাধী, এগেইন আই এম রিপিটিং, কোনো অপরাধী শক্তিশালী একটা ব্যাকগ্রাউন্ড বা পেছনের কোনো কারণ না থাকলে সে অপরাধ করেন না। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, এটা আমি আমার অনুষ্ঠানের এক্সপিরিয়েন্সের জায়গা থেকে বললাম। সুতরাং একজন অপরাধীর দিকে আঙ্গুল তোলবার আগে তার ব্যাকগ্রাউন্ডটা আপনার জানাটা প্রয়োজন, এই কারণে টু জাস্টিফাই হিম number 1 and to justify yourself to be a good man. ফিরে আসবো মাত্র 2 মিনিট পর। Secrets, secrets, something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kebria, only on Dhaka FM 90.4. Secrets, secrets, something beyond entertainment. Welcome back once again. আপনারা শুনছেন ঢাকা FM 90.4. আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আজকে সিক্রেটসে এখানে নিজের জীবনের সিক্রেটগুলো রিভিল করছে মোর্শেদ। তিনি একজন কৃষক মানুষ এবং আমার খুব ভালো লাগে এই সব মানুষদেরকে যখন আমি কাছে পাই। উনি প্রায় 2 থেকে 3 দিন যাবৎ ঢাকা শহরে, ওনার কোনো থাকার জায়গা নাই। উনি কষ্ট করে হলেও চিটাগং থেকে এখানে এসে অনেকবার আমার সঙ্গে দেখা করে এই অনুষ্ঠানে এসেছেন এবং উনি আগের যে রেডিওতে আমি কাজ করতাম ওখান থেকে ওনাকে বহুবার ডাকা হয়েছে কিন্তু উনি যাননি। উনি শুধু আমি যেখানে কাজ করছি ওখানেই এসেছেন আমাকে ভালোবেসে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া ইনফ্যাক্ট। এবং কথাটা আসলে ওখানে না, কথা অন্য জায়গাটিতে। এই জায়গাটা হচ্ছে এটাই যে এই মানুষের জীবনে যত ভয়াবহ রকমের ঘটনা ঘটেছে এবং যত ভয়াবহ অপরাধের দিকে তাকে সেই ঘটনাগুলো নিয়ে গেছে সেটা আজকে জানার পর আপনি মানে থান্ডার্ড হয়ে যাবেন, থ হয়ে যাবেন। ভয়াবহ রকমের দুর্ধর্ষ রকমের একটি ঘটনা। আপনারা যদি ওনাকে দেখতে চান কিংবা আপনারা যদি ওনার সঙ্গে যোগাযোগ করতে চান কিংবা আপনারা যদি পুরো অনুষ্ঠানটি ডাউনলোড করতে চান চলে আসবেন আমাদের ইউটিউব চ্যানেলটিতে। এই মুহূর্তে আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/DFM904। আমি আবারও বলছি youtube.com/DFM904। সবাইকে বিনীতভাবে রিকোয়েস্ট করছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। সাবস্ক্রাইব বাটনে অবশ্যই আপনি ক্লিক করবেন এবং নোটিফিকেশনটি অন করে নেবেন, এটা আমার সবার প্রতি রিকোয়েস্ট। জি, যেখানটায় আমরা ছিলাম যে মনু মিয়ার কোনো একটা ফুপাতো বা মামাতো ভাই হয় হচ্ছে যে সওদাগরের আপনি দোকানে কাজ করছেন, তারপর তখন এরা আগে কি যোগাযোগ করতেছে আমি জানি না। সকালে দেখছি এরা 4-5 জন লোক আসছে, তখন আমার একটু সন্দেহ হয়েছে কালকে ছেলেরা আমি দেখছি। যাই হোক আল্লাহ যা করে, আমি তো চোর না, ডাকাই না, আমি তো চুরি করিনি, আমি আমাকে কি করবে কেন লোক আছে না। তখন মনু মিয়া হাতে বেন্টিস, ওই সময় যে আমার দিছে একটা লাত্তি, লাত্তি দেওয়ার পরে ওই যে তরকারি কুড়ে সাত দোকানে ছুরি, ছুরি লই আমার যেরকম শক্তি আছে দিছে পেটে নিতে ঢুকে, ঢুকে দিয়ে একবার বুড়ি টুড়ি ঘুরতে দিছি। আপনি করছেন এটা? আমি করছি। তখন আমার 8 বছর বয়স। সবাই আমাকে দৌড়ে লাগলো, ওই লোকটাকে মেডিকেল নিয়ে গেছে। আমাকে 2 ঘন্টা বা 3 ঘন্টা পর আমাদের আনোয়ারা থানায় পাঠিয়ে দিল। সবাই মিলে আপনাকে থানায় পাঠিয়ে দিল? থানায় পাঠিয়ে দিল। লোকটা নাকি মারা গেছে। তখন আমাকে সেলে ঢুকার পরে অ্যাকসেন্টই বলে, ও আমাকে খুব নোংরা ভাষায় বলে, ভূত একটা মানুষ মারলি তুই, পালা কাজ করতে পারিস না। তখন আমি বলি, কাকা আপনি আমার গাইলেন কা, আমি আপনার কি করছি? আমার জায়গায় আপনি হলে আরও 2টা করতেন। আমার একটা ঝাড়ি দিল, যাক এর সাথে কথা বলিল, আপনি এর সাথে কথা বললাম না। 2 দিন 3 দিন রাখলো আমাকে থানায়। টাইমলি আমাকে কি দিত, ওই ওদের থানার থেকে ডাইল ভাত দিত। তারপর আমাকে এই যাকে বলে এসআই, এখন তো সব কিছু বুঝতেছি, জি, এসআই আমার কাছে গেল, বলে তুই ম্যাজিস্ট্রেটকে বলবি ওকে আমি মার্ডার করেছি। তখন बोले तुके जे मेस्टर कासे निमो आमाके ओ साइते 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 की 164 करार जन्य जी बुझते पेरेছি জবানবন্দি নেবে জবানবন্দি অর্থাৎ 164 যদি আমি হই ওর জন্য একটু ভালো তার কারণ একজন আসামিকে ও দোষিত করলো ওর প্রমোশন হবে যা আমি তো বুঝি না তখন আমাকে যখন নিতেছে কোর্টে আমাদের কোর্ট হলো চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এ আমাকে থানা থেকে নিয়ে আসতেছে তখন আরেক পুলিশ আমাকে বলে এই তোকে যে কথা বলছে এটা যদি তুই যদি ওকে বলস তোর যাবজ্জীবন হয়ে যাবে তুই এমনি মানুষ মারছস তখন চিন্তাধারা করলাম যাই হোক আমার যতটুকু বুঝে আসছে তারপরে আমি মিস্টারের কাছে গিয়ে বলে দিছি স্যার আমি খুন করছি তখন আমি 164 হয়ে গেছি 164 ধারায় জবানবন্দি যেটাকে বলে হ্যাঁ যাই হোক আমাকে থানা থেকে কোর্ট থেকে এই জেলে পাঠিয়ে দিয়েছে জেলে যাওয়ার পরে আমাকে কিছু করে দিয়েছে किशोर वार्डे खूब स्वाभाविक अपना तक बयस तो बेसि ना 8-9 बचर बयस 8 बचर बयस किशोर वार्डे थकते थकते किछुदिन थाकलाम एक लोकर साथे परिचित हलो और बाड़ी हलो राउजान सजा भोग करतेछे एक दिन आमाके बोले एई तुई आमाके बाबा डाकबी आमी बोली आमार बाबा आछे आमार बाबा मारा गेछे कि होयेछे आमी तोमाके बाबा डाकबो केन आमी फुट आप करे दिबो आमादेर जेले कोनो एकटा दोष होले एकटु फुट आप बोले आमी जमादारके फुट आप करे दिबो ओ बोले फुट आप करिनि फुटअप क्यों करबी तुके तो सेलर मत जानी तुम बाबा डाकते पारबी ना केन ओ किन्तु आमाके सब समय डाल भात रुटी एगुलो स्पेशल दित अच्छा तबे ओखाने आरेकटा सबजेक्ट तखन तो बुझताम ना जेले एकजनके एकजन भाई बोलाई ताके खाबार खावा दावा सब किछु पाठाई हाँ ओटा आमार भाई एक फाइल रुटी ओटा आमार भाई एक पाट्टा डाल ओटा आमार भाई एक काटा भात एकटा एक पिस माछ एगुली दे तखन आमाके যে ওয়ার্ডে থাকতাম কিশোর ওয়ার্ড ওই ওয়ার্ডের একজন ইনচার্জ আমাকে বলে তুই অমুকের কাছ থেকে এগুলি লইছিস একই তোর ভাই ডাকছে আমি বলি ভাই ভাই ডাকমু কেন কি আমার ভাইয়ের সমান ও তো আমার বাবা ডাকার জন্য বলতেছে যাই হোক ওই সবাই জানাজানি হয়ে গেছে আমি আসলে আমার বাবা ও আরও আমার আমি থাকা অবস্থায় আরও 2 বছর ওই জেলে ছিল জি তখন আমার 4 বছর কাস্টডি হয়ে গেল 4 বছর পর ও বাইরে হয়েছে বাইরে হওয়ার পর ও একদিন আমার সাথে দেখা করছে তখন আপনি জেলে আমি জেলে মানে 4 বছর যাবত জেলে 4 বছর জেলে ওকে দেখা করে আমাকে বলতেছে আমি তোকে যদি জামিন করাই তুই কি তোর দেশের বাড়িতে চলে যাবি নাকি আমার কাছে থাকবি আমি তো সম্পূর্ণ সবকিছু এর কাছে শেয়ার করছি আগে মানে পুরো ঘটনা বলছেন হ্যাঁ হ্যাঁ আমি বলি আমার তো জায়গা যাইবার মতো এমন কোনো জায়গা নাই কোথায় যাব আমার কাছে থাকবি থাকমু যাই হোক ও আরো 2 মাস 2.5 মাস গেছে আমাকে জামিনে আনছে আচ্ছা কত বছর জেল খাটলেন সব মিলায় 4 বছর 4 বছর 2 মাস বাইর করলো বাইর করার পরে ও আমাকে জেল গেট থেকে রিসিভ করে নিল নেওয়ার পরে এই আমাকে এক সেলুনে ঢুকে চুল টুল কাটাইলো বহদ্দারহাট হলো ওর বাসা লালদিঘির পারে জেলখানা বহদ্দারহাট ওর বাসা তখনকার আমলে ছিল 5 টাকা রিক্সা ভাড়া 5 টাকার একটা রিক্সা নিয়ে ওখানে চলে গেলো চলে যাওয়ার পর আমাকে ভালোভাবে গোসল টোসল করাইলো ওর 2টা মেয়ে আছে ওর ওয়াইফ আছে ওর ওয়াইফ কিন্তু আমাকে দেখার পর থেকে ওর সাথে কি গালিগালাজ শুরু করে দিয়েছে ঝগড়া শুরু করেছে হ্যাঁ তো আমার তো এত কিছু কানে লওয়ার দরকার নেই ও যদি আমার সাথে উলটফালট করে কিছু বলে আমি চলে যাব তারপর আমাকে কাপড় চোপড় কিনে দিয়েছে কিনে দেওয়ার পরে এভাবে চলতেছি বহদ্দারহাটের এই পাশে একটা মোহাম্মদিয়া হোটেল আছে হোটেলের পাশে একটা টেম্পোরারি স্টেশন আছে আচ্ছা আমি প্রত্যেক দিন 8টা কি 9টার সময় সকাল এই টেম্পোরারি স্টেশনে বসে থাকতাম তখন একটা লোক আমাকে সবসময় অবজার্ভ করতো আমিও তাকে দেখতাম আরেক দিন বলে এই ছেলে এই স্যার এদিকে আমি বলি কি ওই তোর বাড়ি কই বললাম অমুকরা তুই অমুকের ফোলা তুই জেলে আসিলি হ্যাঁ ওর দর্শা আমার বেড়াই মোহাম্মদিয়াতে নিয়ে গেছে মোহাম্মদিয়াতে নিয়ে আমাকে নাস্তা টাস্তা করাইলো করার পরে আমাকে বলে তুই কোথায় থাকিস আমি বলি আসল ঠিকানা বলি না কেননা আমার উপরে বিপদ একটা গেছে ও যদি আমার সাথে কোনো চক্রান্ত করে তখন আমি টেকনিক্যালি হইতেছি জি লোকটা কে ছিল আপনি যদি আরেকবার একটু বলেন যে লোকটা টেম্পো ড্রাইভার আপনি চেনেন না জানেন না তাই তো ওকে পরিচিত পরিচিত বলতে একটু একটু চিনতেছি ও আমার এলাকার এরকম একটু একটু চিনতেছেন কিন্তু আপনি ক্লিয়ার হতে পারছেন না না ক্লিয়ার হতে পারছি না যে আমি 4 বছর জেলে ছিলাম সবাই তো শুনছে একটা আতঙ্ক ঘটনা একটা 8 বছর ছেলে একটা মানুষের জলযন্ত্র মানুষকে খুন করে সে জেলে গেছে জানো তো বিষয় যে কেন মারছি এটা কেউ জানে না দৃশ্যগুলো এখন আমার চোখের এখনো ভাসতেছে আজ থেকে 40 বছর আগের ঘটনা ওকে কেন মারছেন সেটা কেউ জানে না বা কেউ জিজ্ঞেস করে না কেউ ভাবতো না শুধু আমাকে খুনি হিসেবে দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল পয়েন্ট প্রিয় শ্রোতা উনি একজন কৃষক মানুষ ওনার কোনো লেখাপড়ার জ্ঞান নাই এবং উনি যেটা বলেছে সেটাই হচ্ছে আগলিয়েস্ট ফেস অফ আওয়ার সোসাইটি। আমরা একজন খুনিকে খুনি খুব সহজেই বলি, একজন অপরাধীকে খুব সহজেই অপরাধী বলি, কিন্তু কেন সে অপরাধী হয়, কেন সে খুন করে আমরা কখনোই চিন্তা করি না। দেখুন, বারবারই বলছি, সবসময় বলি, প্রতিটি মানুষই সম্ভাবনাময়, প্রতিটি মানুষের দ্বারাই পুরো দুনিয়াকে চেঞ্জ করে দেবার মতো উদ্ভাবনী সুন্দর ক্ষমতা আল্লাহ দিয়ে পাঠায়। কিন্তু আমাদের সোসাইটাল যে স্ট্রাকচার, আমাদের সামাজিক যে প্রতিবন্ধকতা কিংবা আমাদের যে দৃষ্টিভঙ্গি, সেটা শত শত হাজার হাজার এরকম প্রতিভাকে বিমূলে নষ্ট করে দেয়। কিংবা আমি যদি বলি আমাদের সামাজিক স্ট্রাকচার বা যেটাই বলি না কেন, সেটার আসলে সেই সামর্থ্য নাই যে প্রত্যেকটা মানুষের ভেতরের যে উদ্ভাবনী ক্ষমতা, ইউনিকনেস, সেটাকে এক্সপ্লোর করার। ওনার কোনো কিছু এখানে মডিফাই করার সুযোগ নাই, ওনার সেই শিক্ষাগত ব্যাকগ্রাউন্ডও নেই, কিন্তু উনি যেটা বললেন সেটাই আসলে সত্য। সবাই আপনাকে খুনি হিসেবেই জানতো, কিন্তু কেউ জানতে চাইতো না যে কেন এই ছেলেটা খুন করেছে। ট্রু, হ্যাঁ। তারপর তখন ও আমাকে নাস্তা করে দোকান থেকে বাইরে হলো, তখন আমাকে বলে কোথায় থাকিস। আমি চিন্তাধারা করি, বললাম না, আমি বলি আমার থাকার কোনো জায়গা নেই, আমি যেখানে পাই সেখানে শুয়ে ঘুম যাই। তখন ও আমাকে বলো, বেটা তুই ফুটফাট থাকলে তো তোর শরীরে আরও ময়লা হইতো, তো কোনো ভালো জায়গায় ঘুমাস। তো হ্যাস্তান একটা আছে, আমি আপনাকে বলতে পারবো না, আমি তোর বালা করবো। সে আমাকে বলো কোনো কাজ করবি, আমি বলি কী কাজ করবো আমি। ও আমাকে বলো তুই প্রত্যেক দিন আমার সাথে চাকরি করতে পারবি। কী চাকরি? ওই গাড়িতে স্ট্যান্ডিং করবি। তা আমি তো জাঙ্গাও চিনি না, টাকাও লইতে পারবো না, কই 2 দিন থাকলে সব কিছু পারবি। তখন এভাবে 2 দিন আসলাম, 2 দিনে আমি সব কিছু কমপ্লিট হয়ে গেলাম। কমপ্লিট হওয়ার পরে এখন আমি এর সাথে প্রত্যেক দিনে টেম্পোতে চাকরি করি। তখন আমি 60 টাকা 50 টাকা 40 টাকা এভাবে আমাকে ও কী দেয়, বেতন দেয়, বা তেল টেল নিয়া খরচা বিচ্ছা করিয়া গাড়ির ইনকাম দিয়া যা থাকে ওটাও রাখে, আমারটা আমার দেয়। আমার কাছ থেকে ও 1 টাকাও বেশি রাখে না। যখন 4-5 মাস হয়ে গেল আমি কমপ্লিট গাড়ি চালাতে পারি, তখন আরেক কি গাড়ি ছিল ওটা, টেম্পু চালাতে পারে না। ওকে, তখন আমি আরেকদিন চাকরিতে যাই না, কিন্তু আমি প্রত্যেকদিন সব টাকা ওই যার ঘরে থাকি, যাকে যে আমাকে ছেলে দাবি করে, কিন্তু আমি ওকে একদিনও বাবা ডাকি না। আচ্ছা, তো ওনাকে গিয়ে দিতেন? ওনাকেই দিতাম। ও আমার কোনোদিন আমার কাছ থেকে জিজ্ঞেস করলো না তুই যে প্রত্যেক দিন কই যাস, কোথায় থাকিস, টাকা কোথেকে আনস, কি কাজ করস, কিচ্ছু জিজ্ঞেস করে না। আরেকদিন দুপুরে ভাত খেতেছি, ও দেখতেছি একটা বস্তার মধ্যে কতগুলি লোহা লঙ্কর লইতেছে। কে ওই লোকটা? আজিজ, ওর নাম হলো আজিজ, মানে যিনি সিএনজি চালায় সে নাকি পালিত বাবা? ও যে যে আমাকে বাবা ডাকতে বলে, হ্যাঁ বাবা ডাকতে বলে, ওর নামটা হলো আজিজ। আচ্ছা, হ্যাঁ। তখন দেখতেছি বন্দুক, সেটা লম্বা বন্দুক, ওইটা 3 ভাগ হয়, একটা বাট, একটা ফোঁদা, একটা নাল, ওগুলি বস্তার মধ্যে ভরতেছে। তখন তো আমি ওগুলি চিনি না। 4টা বন্দুক ভরছে একটা বস্তার মধ্যে, একটা প্লাস্টিকের বস্তায় ভরে, আরেকটা সালার বস্তা দিয়ে মোড়াইয়া আরেকটা বস্তাতে ভরছে, যেন গাড়িতে উঠলে লাড়ালাড়ি করলে একটা লোক একটা আওয়াজ না হয়। আচ্ছা, তখন ও যখন বাইরে হয়েছে আমি ওকে ফলো করলাম। এগুলি তো পুলিশের হাতে আমি জেলে দেখছি। কি বন্দুক ভিতরে নেয় না, ও বাইরে যারা ডিউটি করে স্বাভাবিক। এখন তো টেম্পুতে চাকরি করতেছি, টেম্পু মাঝে মধ্যে চলাইও দেখি পুলিশের হাতে। ও এগুলি নিয়ে কোথায় যেতেছে, ও যে আসলে ডাকাত কিন্তু আমি জানতাম না। আচ্ছা, তখন ওকে আমি ফলো করলাম। ও একটা রিক্সাতে উঠলো, একটা রিক্সাতে উঠি টার্মিনালে যেতেছে, টার্মিনালের দিকে আমি লাফ দিয়ে টেম্পুতে উঠলাম, কারণ আমাকে সবাই চিনি, আমি টেম্পুর স্টাফ। আমি টার্মিনালে ওর আগে গিয়ে টেম্পু থেকে নামছি, ও রিক্সায় গেছে, আমি টেম্পু গেছি। আমি এক জায়গায় হোটেলের পাশে, বুগদাত হোটেল বলে, বুগদাত হোটেলের পাশে আমি দাঁড়ানো। ও রিক্সার থেকে নামি কাপ্তাই রাস্তার গাড়িতে উঠলো। কাপ্তাই রাস্তার গাড়িতে যখন উঠলো আমি ফিসি গিয়ে ওই গাড়িতে আবার ছাদে উঠার একটা সিস্টেম আছে, কেরিয়েল আছে, গ্রামে যাই তো ওখানে লোকজন বেশি ভিড় হয়ে যায়। আমি কী করলাম, আমি ছাদের উপরে উঠে গেলাম। আমি ছাদে উঠলাম, ছাদে উঠে আমার লক্ষ্য হলো কি ও যেখানে নামে আমি সেখানে নামবো। তখন মহামণি ফাততলি বলে রাঙ্গুনিয়া, মহামণি ফাততলি ফেলে গিয়া একটা আরল জাঙ্গা আছে, এটা হলো হাসান মাহমুদের এলাকা, ওই জাঙ্গায় নামছে ওরা এই প্রায় 4 জন, ও সহ 5 জন। আমি যখন নামিয়ে গেছি গাড়িতে চলে গেছে, ওরা রাস্তার থেকে কতটুকু দূরে গেছে, দূরে যাওয়ার পরে আমি ফিসিয়ে যেতেছি। তখন সন্ধ্যা হয়ে গেছে, তো আমাকে দেখছে, আমাকে বলে তুই কই যাস? আজিজ সাহেব দেখেছে আপনাকে? আজিজ আমাকে বলে তুই কই যাস? আমি বলি আপনি কই যান? কই বাবা দেখ তুই চলে যা, তুই ছোটো ছেলে আসিস কেন? তার একজনে বলে বেটা কী হয়েছে এরা ট্রেডিং দিয়া। তো আমাকে ওখানে সব কিছু সবাই গালাগালি করছে, তারপরে আমি আসি না, আমি ওদের সাথে গেছি। গিয়ে ওরা এমন একটা জায়গায় যে বসছে, এদিকে আদামাইল বাড়ি ঘর নেই, এদিকে আদামাইল বাড়ি ঘর নেই, মানে চতুর্দিকে আদামাইল দূরে। ওরা যদি এখানে চিল্লা ফাল্লা সব কিছু করে কেউ শুনবে না। আচ্ছা, ওটা হয়েছে ডাকাতের ঠেক, মানে আড্ডাখানা মিলনস্থল যেটা। হ্যাঁ, ওখানে আরও 4 জন আসছে, 9 জন হয়েছে, আমি একজন, 10 জন। তখন তারা সব কিছু মিলাইয়া বন্দুক টন্দুক চুরি টুরি সব কিছু মিলাইয়া যে যেইটা নেয় নিয়ে এখান থেকে উঠছে, আমাকে একটা ছুরি দিছে, ওই যে গরু জব করে লম্বা ছুরি, আমাকে একটা ছুরি দিছে। তখন আমাকে আজিজি বলে কি, তুই আমার পিছনে থাকবি, আমার যদি কেউ যদি কিছু করতে চাই, যে ঘরে ঢুকমু কোনো লোকজন যদি আমাকে হামলা করে তুই ওকে মেরে দিবি। বয়স কত তখন আপনার? 12 বছর। হ্যাঁ, 12 বছর। প্রথম ডাকাতিতে গেছি, কিন্তু ডাকাতিরও কয়েকটা সিস্টেম আছে, এমনি ডাকাতি করতে পারে না, কয়েকটা সিস্টেম আছে, এই সিস্টেম না জানলে ডাকাতি করতে পারবে না। টেকনিক্যালি প্র্যাকটিক্যালি দুটোটা লাগবে। ওকে, প্র্যাকটিক্যালি বলতে আমি যদি করি আমার এটা হলো প্র্যাকটিক্যালি, আপনি টেকনিক্যালি আপনি শুধু জিনিস দিবেন, যোগান দিবেন, ওই ঘর ওইখানে জিনিস আছে, ওই জিনিস ওইখানে আছে, নিয়ে যাবে। তখন ঘরের কতটুক দূরে যে কাজটা দিছে সে বলছে ওই ঘরে 30 ভরি অলঙ্কার আছে, 60,000 টাকা ক্যাশ আছে। তখন স্বর্ণ 1 ভরি স্বর্ণ বিক্রি হইতো আপনার 2200 টাকা 2300 টাকা। তখন ওদের ডাকাতের কাছ থেকে হাজারি গল্লি একটা দোকানে লইতো 2000 টাকা স্বর্ণের ভরি। যাই হোক, গেছি, যাওয়ার পর দেখছি দুইজনে একটা গাছ নিচে খাদে, লম্বা গাছ আপনার 5 ফুট হবে, কাঁধে কাঁধে, এক মাথায় একজন এক মাথায় একজন, এরকম ডিবি দরজা। তিনজনের পিছনে 3জন ছিল, ওরা দূর যখন আসলো এটা একটা প্রেশার হলো না, মারি দেওয়ার সাথে সাথে দরজা দুই দিকে চলে গেছে। তখন মানুষ তো গুম, আতঙ্কর মধ্যে সবাইকে আটকাইয়া একটা কর্নারে নিয়ে গেছে, নিয়ে রাখছে। রাখার পরে আমি তো আজিজের পিছিয়ে পিছিয়ে আসি, 2টা বন্দুক নিয়ে পিছনে, 2টা বন্দুক নিয়ে সামনে, আর 2টা বন্দুক নিয়ে 2জন আছে, আর সবাই কি বাধা ছিল, সবাই কোনো বাধা নাই, না কোনো বাধা নেই। তখন সব কিছু হাতাই এটা দিয়ে কিছু পাই না, এমন অবস্থায় দেখতেছি একটা লোক একটা দাঁড়ানো দা লইছে, দা লইয়ে এ যখন আজিজকে কোপ দেওয়ার চেষ্টা করতেছে, তখন আমি পিছন থেকে দিছি কোপ, কোপের সাথে সাথে গাঁটটা কেটে গেছে। বিরতি নেব প্রিয় শ্রোতা, মাত্র 2 মিনিটের বিরতি। বারবারই বলছিলাম যে ওকে, কজ আমি জানি যে এটা আজকে কোন দিকে যাচ্ছে আপনি ইমাজিনও করতে পারবেন না, কত ভয়াবহ ঘটনা এখানে রিভিল হবে। আমরা ছোট্ট একটা বিরতি নিব, মাত্র 2 মিনিটের বিরতি। আপনারা শুনছেন সিক্রেটস, ঢাকা FM 90.4-এ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। এই অনুষ্ঠানটি আমরা পুরোপুরি ইউটিউবে আপলোড করছি, আপনারা যদি ওখান থেকে ডাউনলোড করতে চান ওখান থেকে এখনই পুরোটা শুনতে পাবেন। আমাদের ইউটিউবে ঠিকানা youtube.com/DFM904। আমি আবারও বলছি youtube.com/DFM904। প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাদের জন্য একটি দারুণ সুযোগ আমি বলবো ঢাকা এফএমের শ্রোতাদের জন্য, এবং একই সাথে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা জীবন গল্প সিক্রেটস অনুষ্ঠানের যারা শ্রোতা আছেন তাদের জন্যে। এই অনুষ্ঠান দুটির একটি বই বাজারে এনেছে ঢাকা FM, এবং এটার প্রকাশনায় রয়েছে বর্ণপ্রকাশ। যারা বইমেলা থেকে বইটি সংগ্রহ করবেন, আমিও মাঝে মাঝে যাচ্ছি বইমেলাতে, আমার সঙ্গে দেখাও হয়ে যাবে আপনাদের। সুনির্দিষ্ট কোনো ডেট আমি আপাতত জানাচ্ছি না, খুব শীঘ্রই জানাবো যদি যাওয়া হয়। 101 নম্বর স্টল, বর্ণপ্রকাশের স্টল, 101 নম্বর স্টল থেকে আপনি আমার বইটি কিনতে পারবেন। বলবেন যে আরজে কিবরিয়ার জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানটি কিনতে চাই ঢাকা FM-এর। বইটির মূল্য ধরা হয়েছে 200 টাকা, এবং যারা ঘরে বসে বইটি সংগ্রহ করতে চান তাদের জন্য একটি বাম্পার সুযোগ। দিন রাত 24 ঘন্টা খোলা থাকে এরকম একটি কল সেন্টারের কথা বলে দিচ্ছি। আপনি চাইলে এই অনুষ্ঠানের চলাকালীন অবস্থাতেই এখনই আপনি ফোন করতে পারেন। ফোন নাম্বারটি হচ্ছে 09638771771। আমি আরও একবার বলছি, 09638771771। এই নাম্বারে ফোন করে আপনি অর্ডার দিতে পারেন বইয়ের জন্যে। বাংলাদেশের যে কোনো প্রান্তে হলে আপনি বইটি খুব শীঘ্রই পেয়ে যাবেন। বইয়ের মূল্য হচ্ছে 200 টাকা। আরেকটি নাম্বার রয়েছে rokumari.com-এর, নাম্বারটি হচ্ছে 16297। আমি আবারও বলছি, 16297, খুবই সহজ একটি নাম্বার, 16297। এই নম্বরে ফোন করে বলতে হবে আরজে কিবরিয়ার ঢাকা FM-এর জীবন গল্প এবং সিক্রেটস বইটি চাই, এবং বইটির মূল্য রাখা হয়েছে 200 টাকা। ঝটপট কিনে ফেলুন। আজকের গল্পে যার নামটি আমরা ফ্ল্যাশ আউট করিনি, আমরা চেষ্টা করব বইয়ে তার সম্পর্কে বলার জন্য কোনো রাগ ঢাক না রেখে, দেখা যাক কতদূর পারা যায়। সো যাদের অনেক বেশি কোয়েরি আছে যে এই চৌধুরীটা আসলে কে, বইটা কিনলে হয়তোবা আপনারা সেটা জানতে পারবেন। ওকে, ফিরে আসছি মাত্র 2 মিনিট পর। সিক্রেটস, সিক্রেটস, something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. আমন্ত্রণ আরও একবার শুনছেন ঢাকা এফএম 90.4 আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি আর আজকে এখানে কনফেস করছে মোর্শেদ তিনি একজন কৃষক আমি কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরছি জি আপনি কোপটা দিলেন আপনি যেখানে ছিলেন তারপর কোপটা দিলাম কোপ দেওয়ার সাথে সাথে ফরি গেছে ফরি যখন গেছে ওর ফ্যামিলি সদস্য যারা ছিল সবাই হাউ মাউ করে যখন কান্নাকাটি করতে তখন আমি দিয়েছি চুপ একদম কান্নাকাটি করতে টাকা পাইতেছে না এই টাকা রাখছে কই কই জানি না তখন মহিলা একটাকে ধরলাম ও আমার মায়ের বয়সী সমান হবে ওকে তো আমি আদর্শি কি জন্য টাকা স্বর্ণ এগুলির জন্য ধরার পরে যখন ওকে আমি ছুরিটা দেখাইলাম বলে বাবা স্বর্ণগুলো কোথায় আমি জানি কিন্তু টাকার কথা আমি জানি না স্বর্ণ কোথায় রাখছে এই যে আমাদের গ্রামে কত ফানি খাই কলসি আছে না কলসি কলসের মধ্যে স্বর্ণগুলো রাখছে আমাকে বলে ওইখানে আমি বলি আমি যাবো না আপনি নিয়ে আসেন যান তখন এটা ছিল আপনার ওই যে মাটির তখন আমি যখন ছুরি দিয়ে একটা কূপ দিলাম এটা ভেঙে গেছে এখান থেকে আমি স্বর্ণগুলো নিলাম টাকা কোথায় কয় টাকা আমি জানি না কে জানে আর বলে না পিচ্চি ফোলা একটা ছিল পিচ্চি ফোলা সেদিন আমি একদিনে যে কাজটা করছি সবাই ভয় ভয় হয়ে গেছে কি রে নতুন ছেলে তারপর পিচ্চি একটা ধরলাম আমি বলি এই টাকা কোথায় রাখছে বল না হলে তোকে মেরে ফেলবো একটা তো মেরে গেছে দেখছোস আর একটা বেডি খাওয়া মাও করে কান্নাকাটি করি বলে বাবারে আমার এই টাকা লাগবে না টাকা নিয়ে যাও আমাদেরকে মারধর করিস না টাকাটি দিল টাকা নিয়ে চলে আসলাম আসার পরে যে কোপটা মারলেন উনি কি আসলে মারা গেছে ওখানে নাকি ওনার আহত এটা গ্রামের মধ্যে হচ্ছিল না চিল্লাচিল্লি শুরু হয় না হইচই পড়ে না হইচই বললে কি হবে আমার বাইরে আমাদের লোক আছে না বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে এখন পারবে না এখন তো আপনার আধুনিক যুগ এখন সব জায়গায় মোবাইল এবং কিছু হলে মোবাইল ফোন করে দিছে সব কিছু ঘেরোয়া হয়ে গেছে রাইট হ্যাঁ তো সেই সময় তো মোবাইল টোবাইল কিছু ছিল না 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 আচ্ছা এগুলোই তো এরশাদের আমলের ঘটনা আচ্ছা তখন আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল এরশাদ ওকে যাই হোক তখন আমরা চলে আসলাম আসার পরে বাঘ বন্ধ করে আমাকে 3000 টাকা দিয়েছিল তখন আর কি আমি আর কি এত কিছু জিজ্ঞাসা করি না তো এই আসার পরে আমি বলি আমাকে 3000 টাকা কেন দিলেন সবটাই আমরা রাখেন না ওই আমার দামি রাখছি তুই তোরটা তুই রাখ কে বলছে ওই আজিজ মানে যে আপনাকে বাবা ডাকতে বলেছিল তখন কয়েকদিন পর আমি স্টেশনে গেছি টেম্পুরা স্টেশনে গেছি আমাকে বলে কি বাতি যা কই গেছিলি তোরা আমি খুঁজ দিয়েছি আমি বড় স্টাফ পাইতেছি না আমি বলি আমি আর চাকরি করবো না ভালো লাগে না চাকরি করলে আসবো কয়েকদিন গেছে কয়েকদিন পর আমাকে বলে আজকে আমরা কাজে যাবো তুই রেডি থাকবি আজিজ বলতেছে সেদিন আমার সাথে আমি একটা ভুল করছি আসার সময় ও আমাকে গাট্টি কোট্টাগুলি দিতে চাইছিল আমি এগুলি লইছি না গাট্টি কোট্টা বলতে পারি আজিজ আপনাকে গাট্টি কোট্টা দিতে চাইছে হ্যাঁ ওই যে বন্দুক টন্দুক বস্তা বসছে আচ্ছা হেঁটে হেঁটে আসতে হয় তবে আমি বলি আমি পারবো না ঝাড়ে দিয়ে চলে আসছি তখন বলে নেওয়ার সময় টার্মিনালে যাবি এগুলি নিয়ে তারপর আমি পিছনে যাবো আমি বলি তোর জিনিস তুই নিয়ে আমি যাবো না সেদিন ওর সাথে আমি এই খারাপ ভাষা দিছি তোর জিনিস তুই নিয়ে তখন ও রাগ হয়ে গেছে আমি এমনি স্টারে গেছি আমি যাওয়ার পরে আমি গাড়িতে উঠলাম গাড়িতে উঠি সবাই গেছে সবাই গিয়া আর জায়গায় নামছে নামার পরে ওইখান থেকে যেটা বলে ঠেকঘরে গেছে ঠেকঘরে অনেক সময় সমটমা কাটাইয়া যখন রাত 12টা হয়ে গেছে তখন আমরা এখান থেকে উঠলাম তখন একটা লোক আমাকে বলে নাম হলো মামুন ভাইয়া আপনি যার সাথে থাকেন ও ভালো না ও কয়েকটা অঘটন ঘটাইছে কিন্তু আপনাকে সুবিধা যদি আপনি এর কথা মতো যদি না চলেন এ আপনাকে সাইজ করে দেবে কে আজিজ তো আমি বলে রাখা আল্লাহ মারেকা আল্লাহ আমাকে রাখলে কেউ মারতে পারবে না ওই সময় ওই মামুনকে আমি এই কথাটা বললাম গেছি যাওয়ার পরে দরজা টরজা ভাঙলো ভাঙার পরে যেখানে যেগুলি আছে সেগুলি সব কিছু নিয়ে টিয়া আমরা এখান থেকে রওনা হয়েছি রওনা হওয়ার পরে পাবলিক আমাদেরকে চতুর্পাশ থেকে গিরে ফেলছে পাবলিক যখন গিরে ফেলছে তখন আমি কোনো দিন বন্দুক চালাইছি না তখন তারা যাতে খাও মাও করতেছে তখন আমি একজনকে বলি বাটা এটি কী কাজ করস তোর হাতে বন্দুক আছে না গুলি কর সে কী করলো পারলে তুই কর আসলে ও কোনো দিন গুলি চালাই না এমনি বন্দুকটা দখল রাখছে আচ্ছা তখন আমি আজিজকে বললাম এসি তাড়াতাড়ি সিস্টেম বল না হয় সবাই মারা যাবে আজিজ আমাকে বল উপরে একটা এই ক্যাফ আছে এটা যখন টান দিবি এটা ভাঙলে গুলি ঢুকবি গুলি ঢুকার পর যখন এটা আবার চাপ দিবি চাপ দেওয়ার পরে নিচে একটা ক্যাফ আছে এটা টান দিবি এটা টান দিলে ওকে হবে তখন ক্রিকেট যখন টান দিবি গুলি যাবে तक बोलो सिस्टेम हमें गुली बेर है तक हमें सिस्टेम देखा दी सिस्टेम देखार पर तक ओखे हमें द्वितीय गुली कर द्वितीय गुली करार प्रथम गुली एमने हो द्वितीय गुलीते एकदम पब्लिक एकदम मुखोमुखी एसे गेছে एकदम मुखोमुखी अपनी जेखने आमी जेखने ए रकम मुखोमुखी एर पेटेर मध्य गुलीटा लागलो तक आमार खूब अफसोस लागे शाला कि करलाम আপনি ফাঁকা ফায়ার করতে চেয়েছিলেন কিন্তু সেকেন্ড গুলিটা আপনি একজন লোকের শরীরে করেন তাই তো হ্যাঁ তারপর তখন ও যখন মারা গেছে সবাই ফালাই গেছে একজন মারা যখন গেছে সবাই ফালাই গেছে না হয় আসতে পারতাম না তখন বয়স কত 12 বছরই নাকি একটু বড় হয়েছিল একটু বড় দুই এক মাস এদিক এদিক খবর কি আচ্ছা তো আমরা 12 বছরই আমি ধরে নিচ্ছি এই 12 বছরে 3টা খুন হলো ওকে তখন আসার পরে আমি ওদেরকে বলছি ভাই আমি আর টাকা দিতে যাব না সবাই বলে না তোকে যেতে হবে से दिन हद हमें किस पाइतम ना तु जो घटना ना घटाइले स्वर्ण पाइतम ना टाका पाइतम ना एदिन जो लोकटा के ना मारले क्यों आसते पारतम ना जोराजुरी कर एक काजे नीचे एक काजे नेওয়ার পরে আমি ততটুকু কিছু করিও না আমার ভালো লাগে না কাজটা ভালোমতো হইলো না আমাকে 2000 টাকা দিল আমি আমি কিচ্ছু নি না আমার কোনো বন্দুকও নাই ছুরি নাই কিচ্ছু নাই আমার কাছে আমি নীল তখন আজিস আমাকে বলে এই একটা কাজ করতে হবে কি কই সৌদেরি সাহেব আসবে সৈদারির বাসায় যেতে হবে কোন সৈদারি তখন আমি ওকে বললাম কোথায় সৈদারি আর কোথায় তুমি তুমি মানুষের বাড়ি ডাকাতি করো সৈদারি করে রাজনীতিক কোন সৈদারি এটা এই কিছুদিন আগে ফাঁসি হলো আমাদের চট্টগ্রামের সৈদারি তো এক নামে পরিচিত আন্ডারওয়ালের ওকে প্রিয় শ্রোতা আমি এখানে একটা নাম এখানে মিউট করছি এটা আমি বারবারই বলি যেহেতু সিক্রেটস অনুষ্ঠান থেকে আমরা কাউকে হেও করতে চাই না কিংবা জীবন গল্প থেকে এবং এটা যেহেতু ইনভেস্টিগেটিভ শো না সেই অর্থে আমরা কাউকেই এমন কোনোভাবে তার নাম কিংবা তার পরিচয় এখানে রিভিল করতে পারি না যাতে করে সে প্রশ্নবিদ্ধ হয় কারণ ইটস নট অ্যান ইনভেস্টিগেটিভ শো এবং সেই অর্থে আমাদের কোনো প্রমাণও নেই এবং যিনি এখানে এসে বলছেন কনফেস করছেন তার জীবনের ঘটনা তিনি কতটুকু সত্য বলছেন মিথ্যা বলছেন সেটা তিনিই জানেন আর আপনার জায়গা থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের কিন্তু আমরা তুলে আনতে চাই এসেন্স অফ দ্য স্টোরি সো আমরা এখানে যে নামগুলো এখানে মিউট করেছি এটা শুনে আমার নিঃশ্বাস কিছুটা হলেও প্রলম্বিত হয়েছে এই কারণে যে এভরিবডি নোজ হিম আমি জানি কিন্তু আপনাকে আমি জানাতে চাই না ঘটনা আসলে মূল জায়গাটাতেই থাকুক সেটা হচ্ছে ওনার জীবনের অপরাধগুলো কী কী আর কাউকে এখানে আমি জড়াতে চাচ্ছি না তারপর তখন ও বলতি আমার সাথে আই গেছি যাওয়ার পর দেখতে সৈদারির বাড়ি হইল আপনার চকবাজারের দক্ষিণ পাশে আন্দির কিল্লার উত্তর পাশে গনি বেকারির মোড় থেকে উপরে উঠছি উপরে উঠার পরে দারোয়ান যখন ওকে দেখছে আর কোনো জিজ্ঞাসা কোনো কথা বলে না অটোমেটিক দরজা গেট খুলে দিয়েছে এই আজিজকে দেখার পরে দোকান মানে দরজা খুলে দিয়েছে হ্যাঁ গেট খুলে দিয়েছে তখন আজিজ গিয়ে বসছে বসার পরে আমি এক কর্নারে দাঁড়িয়ে থাকছি আমি ছোটো বলা প্রথম আমার লাইফে আমি চৌধুরীকে দেখলাম ওকে তখন চৌধুরীকে বললো আজিজ ভালো আছস হ্যাঁ আসি স্যার তো এটাকে কয়টা ছেলে কি তোর না ছেলে নাই কয় আপনাকে বলতে ভুলে গেছি আপনি আমাকে যেই ঘটনার জন্য খবর দিয়েছেন আমি এই ঘটনার জন্য এই ছেলে আসছি ওকে আমি জেল থেকে বের করেছি তখন আমার দিকে তাকাইছে বাবা এখানে বসো শিক্ষিতি লোক তো বসলাম বসার পরে আমরা কী খাবা আমি কিছু বলি না আমার সাথে ওর সাথে কোনো সম্পর্ক নাই কোনো দিন দেখাও হয় না আমি ওকে কী বলবো চা নাস্তা দিছি চা নাস্তা খাওয়ার পরে একটা লোকের একটা ছবি দিছি কার হাতে আজিজের হাতে তখন আরেকটা ছেলে আসছে নাম সুমন আসার পরে ও টাকা নিয়ে আসছে দুইটা 50,000 টাকার নোটের বান্ডিল ওর হাতে তখন আমাকে ডাকলো এদিকে আসো চৌধুরী আপনাকে ডেকেছে হ্যাঁ হ্যাঁ চৌধুরী আমাকে ডাকছে চৌধুরী ডাকার পরে আমি গেছি আমাকে বলে যে লোকটার ছবি দিছি এটা ঘটনা ঘটাইতে পারবা তো আমি বলি লোকটা কোথায় থাকে কি করে আমি তো ওকে চিনিও না এটা চৌধুরী আপনাকে জিজ্ঞেস করতেছে ওকে চিনিও না এবং ওকে দেখছিও না ওকে যদি আমি দেখতাম চিনতাম তাহলে ওর রানিং পথে আমি ওকে কিছু একটা করতে পারতাম আর ও কী কাজ করে ওইটা যেখানে কাজ করে যেখানে ব্যবসা করে ওখানে জায়গাটা কীরকম আমি তো সিস্টেম বুঝতে হবে তো কয়ে সুমন সব কিছু জানে 50,000 টাকা ওখানে রাখছে আর 50,000 টাকা হাতে করে নিয়ে গেছে সুমন 50,000 টাকা আমার হাতে দিছে তারপর সুমন আবার ডাকছে সুমন ভিতরে গেছে একটা 9mm রিভলভার আমার লাইফের প্রথম আমি রিভলভার ধরছি 9mm একটা 9mm রিভলভার আনি দিছে আমাকে আমাকে গুলি দিছি মনে হয় এই 28 পিস গুলি দিছে একটা ব্র্যাকেটে একটা রিভলভার দিছে কভার সহ তখন আমি সুমনকে নিয়ে একটা রিক্সা করি সব বাজারে আসলাম আসি কোহিনুর হোটেলে বসলাম বসার পর তাকে বললাম ভাই লোকটা কোথায় ওই তোমার এত কিছু জানার দরকার নেই তোমাকে আমি ও কী করে না করে এগুলি দেখাবো ও কোন সিস্টেমার আসে কোন সিস্টেমার ঢুকে ওকে তুমি কোন জায়গায় হিসেব করতে পারবে এটা বলো সাইজের কথা বলো। এই যাক ওই সাবজেক্টে যাওয়ার কথা নেই। আর তাহলে ঠিক আছে, তুমি আমাকে নিয়ে চলো। ওইখান থেকে একটা রিক্সা নিয়ে জিসির মোড় গেছে। জিসির মোড় একটা কাপড়ের দোকান আছে, ওর কাপড়ের দোকান দেখাইলো ওই সদাগর ভাই, একটা সাইড অফিস দেখান তো। দেখছে, মানে কথাবার্তা বলি, আমাকে সদাগরটা আচ্ছা ঠিক আছে। পরে সে কাপড়ের দোকানদার, হ্যাঁ হ্যাঁ, তখন তো যাবি কোথায়? কয় সাদগা আবাসিক। আবাসিক কিন্তু সম্পূর্ণ সেই ওই সময় সম্পূর্ণ হয় না, একটু একটু হইতেছে আর কি। ওই ওর সাদগা যাবে। কোথায় যাবে? সাদগা আবাসিকিতে বাসা। ওর বাসা হচ্ছে ওখানে। আচ্ছা, ওর নিজস্ব ফ্ল্যাট বাড়ি করতেছে এখন, বর্তমান ফ্ল্যাট কয়েকটা আছে। আচ্ছা, ওর ছেলেদের তখন কোন দিকে ঢুকবে? কয় ফেপসিতে ঢুকবে। ফেপসি বলতে বদরাটার পরে যেটা গলি গেছে আবাসিকের মুখ, এটা ফেপসি বলে। ওই ফেপসি দিয়ে ঢুকবে। তাহলে ঠিক আছে। তো আমিও তো যে বর্তমান ওই সময় থাকতেছি ফেপসির এফে আসে, ও ডুববে এফে আসে। তখন আমি বিশ্বাস হয় না, বসে থাকছি। বসতে 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 রাইতো প্রায় 8টা সাড়ে 8টা হয়েছে, দেখছি রিক্সায় করে যেতেছে। তখন আমি আর কিছু বললাম না, আজিজের কাছে গেলাম। আজিজকে বললাম কি, ঘটনা কালকেই করবো, কিন্তু তুই সাথে থাকবি। কয় ভাই আমার ভয় লাগে। আজিজ তখন কি ভাই ভাই বলা শুরু করেছে বাপাত দিয়ে? না না, আজিজ না, ওই সুমন। সুমন ওকে। হ্যাঁ ভাই আমার ভয় লাগে, আমি কতটুকু দূরে থাকবো? কয় আমি আজিজকে বলবো। আজিজকে বলিস না, আজিজকে বললে আজিজ আমাকে হিসাব করে দিবে। তখন আজিজ আমাকে একটু একটু ঠেরা চোখে দেখে, মানে কম্পিটিটর ভাবা শুরু করছে, প্রতিযোগী ভাবা শুরু করছে। টাকাটা কি আপনার পকেটে গেছে? না, 50,000 টাকা যে দিল এটা আজিজে নিয়ে গেছে। আজিজে নিয়ে গেছে, আপনি কিছুই পাননি না ওই সময়টাতে। ওকে, তারপর? তখন আজিজ সুমন একসাথে কথা বললো। একসাথে কথা বলে আজিজ আমাকে 50,000 টাকার দুটো বান্ডিল ছিল ওখানে, একটা সৈদের হাতি করে নিয়ে গেছে, আর একটা আজিজকে দিছে। আজিজকে দেন, সুমনকে দিছে, সুমন আমাকে দিছে, আমি আজিজকে দিছি। আপনি কাজ করার পরে বাকি 50,000 পাবেন। হ্যাঁ হ্যাঁ, ওকে বলেন তারপর। তখন আমি বলি তোরা এত টেনশন করিস না, ও আজকে যেই টাইমে আসছে যদি কালকেও সেই টাইমে আসে তাহলে হবে। কয় একই টাইমে আসে? তো একই টাইম বলতে 10 মিনিট এদিকে হতে পারে, বা রাস্তায় জামজট রিক্সায় আসে। ঠিক আছে, তোরা টেনশন করিস না, তোরা আমার পাশেও আসিস না। তারপর আমি ওকে বললাম একটা ট্যাক্সি ঠিক কর। ওখানকার আমলে 2 স্টক ট্যাক্সি ছিল। ও পরিচিত একটা ট্যাক্সির ড্রাইভারকে বলছে। বলার পর ওকে বললাম তুই এই জায়গায় ট্যাক্সি স্টার্টে রাখবি, ট্যাক্সি স্টার্টে থাকবে, তুই অন্য কিছু অন্যদিকে এমনি লারবি সারবি, যেন কেউ না বলে তুই গাড়ি একটা স্টার্ট দিয়ে রাখছিস কেন, না আমি টেস্টিং করতেছি। মানে আপনার টার্গেট হচ্ছে ওকে গুলি করার পরে আপনি সিএনজিতে উঠে যাবেন, আমি ট্যাক্সি পেয়ে যাব। তখন ও যখন রিক্সায় করে আসতেছে, আমি গাড়িতে বসলাম। ট্যাক্সির ড্রাইভারে বলছি তুই সামান্য ডানে দিয়ে একটু ঠেরা করে দাঁড়াবি, যাতে করে রিক্সা আটকা যায়, রিক্সা আটকেলে তো ও কেঁপে যাবে। ওকে, তখন ট্যাক্সির ড্রাইভার যখন দিছে, ট্যাক্সির ড্রাইভার কে ছিল? ট্যাক্সির ড্রাইভার আমাদের লোক, ও আগে সুমনের পরিচিত লোক। ও জানতো বিষয়টা? হুম, তো জানতো। তো সম্পূর্ণ বলার পরে আনছে, ওকে ইনভলভ করে নিয়ে আসছে একদম পুরোপুরি যে কাজটা হবে, এবং তারপরে তুমি সিএনজি নিয়ে দৌড় দিবা। হ্যাঁ জি জি। তখন ওই লোকটা যখন এই তোর বাপের রাস্তা না বলছে তোর, এই আমি বলি মুরব্বী মানুষ আপনি গালাগালি করতেছেন কেন? কয়েকবার একটা তাপ্পর দিমু বলতে দেরি নেই, বেশিটা আমি সব কিছু ওকে করে রাখছি। ম্যাগজিনে ওকে আসিল, লোড ছিল, দিছি 2টা টান। প্রথম 9mm রিভলভারের গুলি আমি করলাম। এর আগে আপনার কোনো অভিজ্ঞতা ছিল না এটা চালাতে কেমন লাগে বা কী অবস্থা? এটা তো আমি সিস্টেম বুঝছি, ওই বন্দুকের সিস্টেম একটা, রিভলভারের সিস্টেম একটা। তখন ওকে গুলি করার পর ট্যাক্সি নিয়ে টান দিছে, টান দিয়ে আমরা একদম উত্তর দিকে চলে গেছি, গিয়া কাপ্তাই রাস্তার মাথার দিকে গিয়া। গুলি করার পরে ওনার প্রতিক্রিয়া কী ছিল, উনি কী করলো ওই মুহূর্তে? আমি তো দেখি না, বর্তমান নেই তো। না সেটা ঠিক আছে, কিন্তু গুলি করার পরে হয় না যে একটা মানুষ পড়ে গেল রিক্সা থেকে, বা গুলি করার পরে চিৎকার করলো? আমি গুলি করার পরে রিক্সার ড্রাইভার একদিকে ফালাইছে, ওখানে খাতাল মাছের মতো দরফর দরফর করতেছে। আচ্ছা, এতটুকু চোখে দেখছি, আমি তার পিছিয়ে তাকাই না, আমি চলে গেছি। আজিজ সুমন এদিকে চলে আসছে, আমি ট্যাক্সি ড্রাইভারকে নিয়ে ওদিকে গেছি। ওদিকে গিয়া খাপ্তাই রাস্তার মাথায় গেছি, মাথায় গিয়া ওকে বললাম চা পানি খাইলো। আমি তো গাড়িতে বসি, ওই ওর গদির নিচে একটা জাঙ্গা আছে, সিএনজির তো পিছনে জাঙ্গা আছে, ট্যাক্সির পিছনে জাঙ্গা আছে, ট্যাক্সির সিটে এইরকম। জি, তখন এটা আলগাইয়া আমার রিভলভারটা ওইখানে ঢুকে রাখছি, ড্রাইভারও জানে না। দোকানে গেছি, চাটা খেয়েছি, চা কাটা খাওয়ার পর তাকে আমি বলছি তুই গাড়ি কোন গ্যারেজে রাখিস? কয় আমি বাদরতলা গাড়ি রাখি। আচ্ছা ঠিক আছে, আমি বাদরতলা যাবো, তুই চলে যা। কয় আমার ভাড়া? আর বেটা ভাড়া সুমনে দিব। ওখানকার সময় কোনো মোবাইল টোবাইল ছিল না, কে কোথায় কোনো যোগাযোগও রাখতে পারে না। আসলাম আমি এমনি এই টেম্পুতে করে চলে আসলাম, ট্যাক্সিতে করে আর আসিনি। যখন বাসায় গেলাম তখন আজিজের বউ আমাকে বলে বাবা তুমি আজকের পর থেকে আমার ঘর আর থাকবা না। বিরতি নেব আর একটি প্রিয় শ্রোতা। ভয়াবহ এবং দুর্ধর্ষতম সিক্রেটস নিয়ে আজকে এখানে আছেন মোর্শেদ। তিনি একজন কৃষক মানুষ। কেবলমাত্র 1 ঘন্টা খানিক সময় আমরা পার করেছি। এরই মধ্যে তার চারটি খুনের ঘটনা আপনারা জেনেছেন এবং সেগুলোর ব্যাকগ্রাউন্ডও আপনারা জেনেছেন। একটা শিশু কোথায় কোন পরিবেশে বড় হলে খুনি হয় সেটা জেনেছেন, আরও কিছু নিশ্চয়ই জানার বাকি আছে। মাত্র কয়েক মিনিটের বিরতি, ঠিক রাত 12টায় ফিরছি। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গেই আছি আর আপনারা শুনছেন দেশের ওয়ান অফ দ্য হাইয়েস্ট অ্যান্ড লার্জেস্ট রেডিও নেটওয়ার্ক ঢাকা FM 90.4। ওকে, দিস ইজ অ্যান স্পেশাল অ্যানাউন্সমেন্ট। আমরা বলবো যে যারা জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠান শোনেন এবং যারা আমার ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য যে এবারের বই মেলায় আমার একটি বই এসছে। এই দুটো অনুষ্ঠান নিয়ে একটি মাত্র বই। আপনারা যদি সংগ্রহ করতে চান এক্ষুনি ফোন দেবেন 16297 এই নাম্বারে। আমি আবারও বলছি, ফোন নাম্বারটি হচ্ছে 16297। বইটি হচ্ছে আরজে কিবরিয়ার জীবন গল্প এবং সিক্রেটস এবং বইটি বাজারে এনেছে বর্ণপ্রকাশ। আর বইমেলা থেকে সংগ্রহ করলে আপনারা সংগ্রহ করবেন বর্ণপ্রকাশের স্টল 101 নম্বর স্টল থেকে। আপনারা ফোন দেবেন এই নাম্বারে 16297। বইটির মূল্য হচ্ছে 200 টাকা মাত্র। সঙ্গে থাকুন। সিক্রেটস, সিক্রেটস সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kebria, only on Dhaka FM 90.4. Secrets something beyond entertainment. স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4 এ। আমার লাখ লাখ লিসনারদের পক্ষ থেকে আমি একটা কথাই শুধু বলতে চাই, ওয়ান অফ দ্য ডেয়ারিং এপিসোড এভার আজকের এই সিক্রেটস। আমার সঙ্গে আছেন মোর্শেদ, তিনি একজন কৃষক এবং তার জীবনের এমন একটি জায়গাতে আমরা আছি। মাত্র 12 বছর বয়সে 4টি খুন এবং যে ঘটনাগুলো উনি বলেছেন রীতিমতো গা শিউরে ওঠার মতো। চট্টগ্রামের যে ব্যক্তিটি ওনার 4র্থ খুনের সঙ্গে জড়িত সেই ব্যক্তিটির নাম আমরা আমাদের রেডিওতে প্রচার করছি না, because this is not investigative show and নামটা প্রচার করলে এক নামে ওনাকে সবাই চিনবে। সো আমরা একটা জায়গা থেকে আবারও ফিরতে চাই যেখানে উনি ছিলেন। তার আগে বলছি যে এই অনুষ্ঠানে এসে যদি আপনি আপনার নিজের জীবনের অপরাধগুলো বলতে চান, ইন এ সেন্স যে আপনার মতো করে ভুল সমাজে কেউ কখনো না করুক, অপরাধ কখনো না করুক, আপনি আসতে পারেন। আমাদের অনুষ্ঠানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদের এখানে ফোন করবেন, ফোন করে বলবেন আপনি কি অপরাধটা করেছেন, আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করব। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। যেখানটায় আমরা ছিলাম, আপনাকে বললো যে আজিজের বউ যা তুমি আর এসো নাই বাড়িতে, তুমি আর আমার ঘরে আসো না। তখন আমি আর ঢুকলাম না, না ঢুকি তখন আজিজকে বললাম ওই টাকাগুলো দাও। বলে কিসের টাকা, কিসের টাকা তুই জানোস না? তখন ওই ওর বউ বলতেছে এই পাগলা কুকুর যতক্ষণ রাখতে পারবা ততক্ষণ তোমাকে সেবা করবে, ও যদি তোমার একটু আড়াল হয় তোমাকে কামড় দিবে। ওকে আমি এই পর্যন্ত আজকে এই 2 বছর মতো হয়ে গেছে কত টাকা ওকে আমি রোজগার করে দিছি। ওকে কোনোদিন আমি কি ওর কাছ থেকে কোনোদিন টাকা চাইছি? এখন আমাকে 10,000 টাকা দিল, তা আমি বলি 10,000 হবে না, 50 লাগবে। আমি 1 টাকাও পাইছি না, আমি চৌধুরীকে বলে দিব। তুই ও বলতেছে চৌধুরীর কাছে তোকে কে নিয়ে গেছে, তোকে চৌধুরী চিনতো? তখন আমি ওকে বললাম চৌধুরী আমাকে চিনে না, আমার যোগ্যতাকে চিনে। তুমিও তো আমার মতো মানুষ, তুমি আমার থেকে 10,000 লাভ মা, তুমি কি করতেছো? তখন আমি আবার সুমনের কাছে গেছি, সুমনকে বলি আমি টাকা পাই না, টাকি ওর থেকে টাকা আন, না হয় আমি এটা একটা লন্ডভন্ড বাজাই দিব সুমন কাছে। সুমনে বলে চৌধুরী এখন ওকে বেশি বিশ্বাস করে আপনাকে, কারণ কাজটা আপনি করছেন এই কারণে। হ্যাঁ, চৌধুরী ওকে বেশি বিশ্বাস করবো, ওর টাকাগুলো দিয়ে দাও, না হয় ও চৌধুরী যেটা বলে এটা করবে। তখন আজিজ টাকাগুলো দিয়ে দিল। টাকা দেওয়ার পরে আজিজের আমার পুরো একটা ক্ষোভ নাই, এখন খুবই স্বাভাবিক। তখন আজিজ এই সুমন আমাকে বলে ঠিক আছে আমাদের ঘরে কেউ নাই, আমার মা আছে, এই ভাই আছে, বাবা আছে, তুমি আমার সাথে থাকো। হ্যাঁ, আমি আমার মাকে বাবাকে বললে ওখানে থাকতে পারবা। তো এই সুমনের মা বলে এটা কে? তখন আমি একটা সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওর বাসায় 2-3 দিন ছিলাম। যখন চৌধুরী ঢাকা থেকে চিটাং গেল, চৌধুরী তো এক জায়গায় থাকে না, ও দেশের বাইরেও চলে যায়। হয়তো আপনারা চিনতে পারেন। জি জি জি। চৈতির যখন চিটাং গেল আমি সুমন আমাকে নিয়ে ওখানে গেল, চৈতির সাথে আমার সাথে এমন কোনো কিছু নাই, সুমনের মাধ্যমে সব কিছু। তখন সুমন আমাকে বলছে চৈতির আসছে, চল চৈতির কাছে যাই। গেলাম, তখন আমি বললাম কি আমি এই ঘটনাটা আমি নিজে একা করছি, সুমনকেও টাকা দিছি না এবং আজিজকেও টাকা দিছি না, আজিজ আমার ঘর থেকে বের করে দিছে। চৈতির হাসি উঠলো, তখন সুমনকে বলল তুই কালকে দুপুর আসবি। আমাকে টাকা দিল 50,000, সুমনকে 10,000 টাকা দিল, ওই বান্ডিল যেটা রাখলো এটা আমাকে দিয়ে দিছে। সুমনকে 10,000 টাকা দিছে, সুমনকে বলছে কি আমি কালকে 12টার আগে আসবি, 12টার পরে আমি থাকবো না। তখন সুমন 12টার আগে গেছে না পরে গেছে আমি জানি না, চৈতির সাথে কি বলছে এটাও দেখি না। তখন সুমন আমাকে বলে তোর জন্য একটা বাসা ঠিক করছে। কোথায়? ওই যে বাড়াই ভাড়া একটা বিল্ডিংয়ে দোতায়, এই বাসায় তুই থাকবি, 12টার লাগবে না। তখন গেছে কাপড় চোপড় নিয়ে আমি ওইখানে গেছি, তখন দারোয়ানকে বলছে এটা চৈতির লোক, ও একটাই দুইটাই তিনটাই যে কোনো যেই সময় মন চাই গেট নিয়ে বাধা দেবে না, এটা চৈতির হুকুম। যাই হোক, তখন আমাকে বলছে চল। কোথায়? ওই আরেক জায়গায় যেতে হবে, রহমতগঞ্জ নিছে। রহমতগঞ্জ নেওয়ার পরে 4টা লোকের সাথে আমাকে পরিচয় করে দিছে। 4 জনকে বলে দিছে কি চৈতির অর্ডার, তুমি 500 তুমি 500 তুমি 500, দৈনিক 2000 টাকা ওকে দেওয়া লাগবে। ওরা হয়েছে কি জানেন, এই যে চিটাং শহরে যত নোংরা কাজ হয়, পকেট মাইর, হাইজ্যাকার, হ্যাঁ কিডন্যাপ, এরা 4 জন হলো মেইন সর্দার। হ্যাঁ, বাবারও তো বাবা আছে, ওইটা আসল বাবা। যাই হোক, নিয়ে গেছে আমাকে বলে দিছে চৈতির হুকুম তোরা 500 টাকা করে দিবি ওকে প্রতিদিন। প্রতিদিন আমি সন্ধ্যা 80 টাকা নিয়ে যাব। তখন কয়েকদিন গেল, কয়েকদিন যাওয়ার পরে তো আমি যে ওরা যে আস্তানা তো আমি চিনি, ওখানে যদি আপনি সারাদিন যদি দরজা বের গেন দরজা খুলবে না, কেউ কি দেখবেনও না, কিন্তু পরিচিত কেউ গেলে ডাকা লাগে না, এমনি দরজা খুলি দেয়। তখন একদিন আমি নিউ মার্কেটের পশ্চিম পাশ থেকে যেটা বলে আপনার এই নফুর মার্কেট সামনাসামনি দেখতেছি একটা লোককে বেবিডেক্সিতে উঠেতেছে। লোকটাকে আমি দেখছি মনে হয়। তখন আমার সাথে সুমন ছিল, সুমনকে বললি এই ট্যাক্সিটা রক্ষা কর। কী জন্য? আমি বলি একটা লোক গাড়িতে উঠেছে, কই তোরগুলো তোকে দিতেছে, যেরকম করুক না কেন তোর উপর কোনো এফেক্ট আসলে এইটা না বলবি না, লোকটার জন্য আমার মায়া লাগতেছে রে, চল। মানে ওরা চিন্তাই করতেছিল, মানে হ্যাঁ ওকে কিডন্যাপ করছে। আচ্ছা, আমি ছেলেটাকে চিনছি, এটা আমার এলাকার লোক। আচ্ছা, তখন আস্তানায় নিয়ে গেছে, আমি ওইখানে গেছি, দরজা খুলছে, আমাকে একটা চেয়ার দিছে, বই বসেন। বসছি, আমাকে বলল কী খাবেন? আমি বলি আমার কিছু খাওয়ার প্রয়োজন নেই, তুমি এদিকে আসো ভাইয়া, তুমি এদিকে আসো। তোমার নাম কি? আমার নাম সেলিম, বাড়ি বুরুম ছাড়া। আমি তোমাকে এখান থেকে ফাটাই দিব, কিন্তু জীবনে কাউকে এই কথা বলতে পারবে না। আমাকে চিনো? না। তখন আমার নাম বললাম, ও চোখের পানি ছেড়ে দিছে। কে ছিল? ওই যে মহিলা আমাকে হাত বাঁধা থেকে ছাড়ে দিছিল, এই মহিলার ছেলে। ওরা 9 ভাই, 9 ভাইয়ের মধ্যে একটা ভাই মার্ডার হয়েছে, আরও 8টা ভাই, 2 বোন। তখন ও খেদি দিছে, ও বলতেছে আমরা তো সবাই জানি তুই মারা গেছস, তুই আসছস না, কই গেছস নাকি জেলে মরছস। আমার মার পেটে 3টে ভাই ছিল, কোনোদিন আমাকে জেল গেটেও দেখতে যায় না, এমনকি আমার একটা 7 সৎ বোন, একটা 7 ভাই কোনোদিন আমার কোনো খবর নিল না, এটা আমার দুঃখ। তো তাকে বললাম কেউ বলবি না, না বলবো না। একজনকে বললাম ও আমার ভাই, ওই ছেড়ে দে, তোর কাছে টাকাটুকু আছে? আমার কাছে টাকা ছিল 20,000, টাকাগুলো ওরা নিয়ে নিছে। তখন আমি একজনকে বললাম ভাই ওর টাকাগুলো দিয়ে দাও, টাকাগুলো আমি দিব। ভাই আপনার চৈতির লোক, দেয় টাকা লাগবে নাকি? 20,000 টাকা দিয়ে দিছে, ও ট্যাক্সিতে করে আমি ওকে ফাটাই দিছি, চলে গেছে। তখন আমি একদিন বাসার থেকে নামার সময় আমার একটু মন বরবর লাগছিল, দুপুরে খেতে যেতেছিলাম হোটেলে, আর যাই হোক আগে ভাত খেয়ে নিই। ভাত খাইতে বসছি, আমার সামনের টেবিলে 2জন লোক সিভিলে। তখন তো আমি পুলিশ দেখলে আঙ্গুল দেখলে পুলিশ নাকি আমি চিনি বলতে পারি, যার কারণ আমি যে টাইমে চলতেছি আমি তো আমার খুবই কেয়ারফুল থাকা দরকার। ওই টাইমে আমার সবসময় আমার সাথে আর্মস থাকতো। কি আর্মস থাকতো আপনার সঙ্গে? আমার সাথে 9mm রিভলভার থাকতো। আচ্ছা, তখন খাওয়া দাওয়া করিয়া পিছনে তাকাইছি, মনে আমি 100% গ্যারান্টি আপনাকে ধরার জন্য, আমাকে ধরার জন্য। কিন্তু আমি এখানে দেখতেছি প্রায় এক বছর হয়ে গেছে কারোর সাথে কোনোদিন খারাপ ভাষায় কথা বলিনি। এই যে দোকানে ভাত খাই ওই দোকানের ছেলেদেরকে আমি যেই মায়া করি, একটা লোক একটা কাস্টমার ওই ছেলেকে খারাপ ভাষা গালি দিয়ে একটা তাপ্পর দিছে, তারা আমি দর্শি কলারে। আমি বলছি বারদরতলা এলাকায় কোনোদিন কারোর সাথে মাস্তানি করবি না, এছাড়া কোনো হোটেল স্টাফের গায়ে হাত দিবি না। দুইটা তাপ্পর দিয়ে আমি দোকান থেকে বের করে দিছি। এই পর্যন্ত সদরও কিন্তু আমাকে চিনে না। যাই হোক, আমি বিল দিছি। বিল দিয়া আমি বেশি সিগারেট খাই। আমি এই বর্তমানে আপনার সাথে কথা বলতেছি, আমি সিগারেট খাইতে পারতেছি না, আমার মাথা ঘুরতেছে। আমি তখনকার আমলে এই ক্যারভেস্টার ফিল্ডের সিগারেট খাইতাম। তখন আমি গেলে দোকানদার আমার ক্যারভেস্টার ফিল্ডের সিগারেট দেয়, ও হিসেব করে রাখে 1000 টাকা 500 টাকা হলে টাকা দিয়ে দিই, কিন্তু হোটেল বিল পেড সবসময়। হ্যাঁ, হোটেল বিল সবসময় পেড। ফানের দোকানের সিগারেট দোকানের ফান খাইতাম না, সিগারেট খাইতাম। সিগারেটের টাকা ওকে আমি 500 টাকা ফুরিয়ে দিতাম। ওর সাথে পরিচয় হয়েছে কীভাবে? আমার কাছে বাংতি টাকা নেই, ওই দারবানকে বললাম আমার সিগারেট খাওয়ার প্রয়োজন, তোমার কাছে থাকলে আমাকে 20 টাকা দাও, এক প্যাকেট বেচতো 20 টাকা ক্যারভেস্টার ফিল্টার। ওই সময় তো গরুর মাংস ছিল আপনার 40 টাকা কেজি না শের, রাইট? আমি নিজেও কিনেছি তখন। দারোয়ান বলে, ভাইয়া আপনি তো আমাকে শর্মে ফেলেছেন, যাই হোক আমার কাছে নাই, আমি ওই সদগর থেকে বাকি আনতে পারবো। বাকি নিয়ে গেছে, বাকি নিয়ে গিয়ে আমাকে সিগারেট দিছে। সিগারেট দেওয়ার পর তখন আমি একটা সিগারেট নিছি, সিগারেট মুখে দেওয়ার সাথে সাথে আমাকে হাত ধরে ফেলছে। হাত না, ওরা তো হাত ধরে না, হাত ধরলে তো পালাইতে পারবেন, এমনভাবে যে এদিক থেকে টানি এদিকে ধরছে, এমনকি ও আপনাকে না ধরলে আপনার জামাই আপনাকে ধরে, যে জামা পরছেন জামাই আপনাকে ধরে রাখবে। আচ্ছা, এটা কৌশলী দ্বারা। তখন আমি গুললাম আমার কাছে তো আরামস আছে, তো আমি তো প্রথম ফলো করলাম 100% পুলিশ। আমি আরামস বাইর করি নি, করলে ঘটনা লম্বা হয়ে যাবে, নিজেও বিপদে পড়মু। এখন তো বাবা সহজভাবে আসতে পারমু, যদি আমি পুলিশকে আঘাত করলে তো আমার আরও জটিল হয়ে যাবে। তখন আমাকে ধরলো, ধরার পরে আমাকে বলে তুমি কি করো? আমি বলি আমি কি করি, আমি তো ওই দোকানে চাকরি করি, আজকে চাকরি নেই। কোন দোকানে চাকরি করো? আমি বলি আমি এমনি মুদির দোকানে বা চার দোকানে কাজকর্ম করি। ওই তোমার কাছে কি আছে বলতে হাত দেওয়ার সাথে সাথে পেয়েছে রিভলভারটা। হ্যাঁ, তো এই একজনও বলে চার দোকানে চাকরি করলে মুদির দোকানে চাকরি করলে ওর রিভলভারের কি প্রয়োজন? তখন বলতেছে এটা তো দামি, এই সময়কার সময় 1,20,000 টাকা ওইটার দাম, এটা তো আমি কিনছি না, আমাকে গিফট দিছে। এই গিফট দিয়েছিল চৌধুরী। তখনকার সময় ওইটার দাম ছিল 1,20,000। প্লিজ আমাকে বলতেছে মডেলটা বলতে পারবেন, নামটা বলতে পারবেন, কি মডেলের ছিল? ভাই আমার তো লেখাপড়া নাই। ওকে ঠিক আছে বলেন। তখন কয়টা গুলি ধরতো একসাথে? ওইটার মধ্যে আপনার 60টা গুলি ধরতো। তখন আমাকে থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে যাওয়ার পর আমাকে একটা ওই মামলা দিয়ে দিল, আর্মস, অবৈধ অস্ত্র 1970 সালে বিশ্বকর্মাতে 19 দ্বারা দিয়ে আমাকে চালান দিল। চালান দেওয়ার পর চৌধুরী জানে না এটা কাজ করাইছে কে, আজিছে। আচ্ছা, এই কাজ করাইছে আজিছে। তখন সুমন চৌধুরীকে বলল, স্যার এই মোর্শেদ তো এরকম নাকি ও নাকি অ্যারেস্ট হয়েছে। কোথার থেকে? বাহাতলার থেকে। সবাই বাহাতলা তাকস, ওকে আমি বাহাতলা তোদের নিরাপত্তা দিয়েছি, তোরা ওকে পুলিশের হাতে দাঁড়াই দিই, আজকে ওকে পুলিশে ধরে নিয়েছে, কালকে তো আরেকটা লোক বাড়ির থেকে একটা লোকাশি ওকে মেরে ফেলতে পারবে। চৌধুরী ওদের সাথে গরম হয়ে গেছে। যাই হোক, আমাকে 1.5 মাস সময় লাগছে বের করতে। 1.5 মাস সময় লাগছে। 1.5 মাস সময় পর আমি আবার বাইর হয়ে সোজা চৌধুরীর এখানে গেছি। চৌধুরী ছিল, খবর নিয়ে গেছি। আমি বলি স্যার আপনাদের লোকে তো আমাকে অ্যারেস্ট করেছে। কে? নাম বললাম, আজিজ। তুই ওকে মেরে ফেল, এও টাকা লাগবে না। টাকা লাগবে না, ওকে আমি এমনভাবে রাখবো ও হয়তো অনুষ্ঠানটা শুনি আমাকে দোয়া করতে পারে, গেলে দিতে পারে। ওকে যে আমি এমনভাবে রাখবো সারা জীবন ও বেঁচে থাকলে প্রত্যেকটা কদমে কদমে শুধু আমার নামটা স্মরণ করবে। বর্তমান ও কেস আপনি কি করেছেন সেটাকে বলেন, নট বর্তমান। ঘটনার পরে কি করলেন? ঘটনা করছি কি, একে আমি বাসার থেকে আনি, হাতে দোনো হাতে রকগুলো কেটে দিয়েছি। রক কার্ড আজিজ, চট্টগ্রাম, সবাই চিনে, এক নামে চিনে, রক কার্ড আজিজ। রকগুলো আমি কেটেছি। তুই আমাকে জেল থেকে ছুড়াইছস, আনার পর আমি তোকে অনেক টাকা রোজগার করে দিয়েছি, তোর বউ আমাকে বাসার থেকে বের করে দিয়েছে, দোষটা কি আমার? তুই যদি আমাকে অন্তর থেকে ভালোবাসতি বাবা। যাই হোক, ও বললো কিছু মান করিস না, মনে নিস না, আয় আমার ঘরে থাক। এটা হলো নিয়মতি। তুই আবার আমাকে পুলিশের হাতে ধরাই দিলি। হয়তো তুই এমনও তো করতে পারবি, একটা কিল্লার দিয়ে আমাকে তো তুই গুলি করতে পারবি। আপনি বলছিলেন যে হয় দোয়া করবে অথবা গালি দিবে, দোয়া কেন করবে? बेचের বাঁচিয়ে রেখেছেন এই কারণে। আমি তো সত্য কথা বলতেছি, ও আমাকে সেন হোনা দিয়ে আদর না দিয়ে ব্যবহার করেছে। ইনফ্যাক্ট আমরা বুঝতেই পারছি সেটা, ও জেল থেকে বুঝতে পারছিল যে এই ছেলেটাকে যদি আমি আমার কবজায় নিতে পারি তাহলে অনেক কিছু করতে পারবো, আমি আয় রোজগার করতে পারবো। কারণ যে ছেলেটা 8 বছর বয়সে খুন করে সেই ছেলে আর যাই হোক একটা জুয়েল, ওর জায়গাটা থেকে সে মনে করেছে যে একে আমি বিভিন্নভাবে ব্যবহার করতে পারবো, সেটাই করেছে। যখন দেখেছে স্বার্থ আর হচ্ছে না তখন আপনাকে রাস্তায় নামিয়ে দিয়েছে, সেটা ঠিক আছে। বাট আপনি এটা কি প্ল্যান করেই করছিলেন যে আপনি তাকে নিয়ে আসবেন, নিয়ে এসে হাতের রং কেটে দেবেন? প্ল্যান করছি। তখন আমি চৌধুরীকে বললাম আমি ওকে এমন কাজ করবো ও প্রত্যেকটা কদমে আমাকে স্মরণ করবে। কই যা, তো আমি বলি আমার কাছে তো টাকা টুকু নাই, সব কিছু শেষ হয়ে গেছে, টাকা লাগবে। কই আমি তোকে ইনফরমেশন করছি তো, টাকা দিমু। তারপর সুমনকে ডাকলো, ওই ছবিটা নিয়ে আই। আমাকে আরেকটা ছবি দিছে, আরেকটা ছবি দেওয়ার পরে আমাকে 50,000 টাকা দিছে। আমি বলি আমার কাছে কিছু নেই, ওইটা পুলিশের হাতে। তখন আমাকে ওই সিস্টেমের আরেকটা আর্মস দিয়েছে। তখন সুমন আমাকে বলে চল, কোথায় ও কোথায় থাকে, অক্সিজেন, ও কী করে? কই ও একজন তোমার মতো কিলার। আমার মতো কিলার? হ্যাঁ। তাই আমি সুমনকে বলি আমি যদি ওকে মেরি চৌধুরীর লাভটা কি? কই ও বর্তমানে অক্সিজেন আছে, অক্সিজেন এলাকার যত লোক আছে সবাই ওর কথা শুনে, ওকে যদি সরাই দিই চৌধুরীর পক্ষ থেকে ওখানে আরেকটা লোক যাবে, ওখানে যা কিছু হয় সব কিছু প্রফিট হবে চৌধুরীর। মানে ব্যাপারটা কি এরকম ছিল যে যে লোকটাকে আপনাকে খুন করার জন্যে পাঠাইছে সেই লোকটা চৌধুরীর কথা শুনতো না, তাই কি? হ্যাঁ হ্যাঁ, ও নিজে কিলার। এই লোকটাকে কে বানাইছিল, এই কিলার বানাইছিল কে, এটা কি জানা আছে আপনার নাকি জানেন না? তখন জানি কে বানাইছে, জানলে যদি বললে তো আমার একটু সমস্যা হবে। ওকে, তো আপনাকে অ্যাসাইনমেন্টটা দিল, আমি এখান থেকেই ফিরবো। প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাদের জন্য একটি দারুণ সুযোগ আমি বলবো ঢাকা এফএমের শ্রোতাদের জন্য, এবং একই সাথে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা জীবন গল্প সিক্রেটস অনুষ্ঠানের যারা শ্রোতা আছেন তাদের জন্য। এই অনুষ্ঠান দুটির একটি বই বাজারে এনেছে ঢাকা এফএম এবং এটার প্রকাশনায় রয়েছে বর্ণপ্রকাশ। যারা বইমেলা থেকে বইটি সংগ্রহ করবেন, আমিও মাঝে মাঝে যাচ্ছি বইমেলাতে, আমার সঙ্গে দেখাও হয়ে যাবে আপনাদের। সুনির্দিষ্ট কোনো ডেট আমি আপাতত জানাচ্ছি না, খুব শীঘ্রই জানাবো যদি যাওয়া হয়। 101 নম্বর স্টল, বর্ণপ্রকাশের স্টল, 101 নম্বর স্টল থেকে আপনি আমার বইটি কিনতে পারবেন। বলবেন যে আরজি কিবরিয়ার জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানটি কিনতে চাই ঢাকা এফএমের। বইটির মূল্য ধরা হয়েছে 200 টাকা। এবং যারা ঘরে বসে বইটি সংগ্রহ করতে চান তাদের জন্য একটি বাম্পার সুযোগ। দিন রাত 24 ঘন্টা খোলা থাকে এরকম একটি কল সেন্টারের কথা বলে দিচ্ছি। আপনি চাইলে এই অনুষ্ঠানের চলাকালীন অবস্থাতেই এখনই আপনি ফোন করতে পারেন। ফোন নাম্বারটি হচ্ছে 09638 771 771। আমি আরও একবার বলছি 09638 771 771। এই নাম্বারে ফোন করে আপনি অর্ডার দিতে পারেন বইয়ের জন্যে। বাংলাদেশের যে কোনো প্রান্তে হলে আপনি বইটি খুব শীঘ্রই পেয়ে যাবেন। বইয়ের মূল্য হচ্ছে 200 টাকা। আরেকটি নাম্বার রয়েছে rokumari.com-এর, নাম্বারটি হচ্ছে 16297। আমি আবারও বলছি 16297, খুবই সহজ একটি নাম্বার, 16297। এই নাম্বারে ফোন করে বলতে হবে আরজি কিবরিয়ার ঢাকা এফএমের জীবন গল্প এবং সিক্রেটস বইটি চাই, এবং বইটির মূল্য রাখা হয়েছে 200 টাকা। ঝটপট কিনে ফেলুন। আজকের গল্পে যার নামটি আমরা ফ্ল্যাশ আউট করিনি, আমরা চেষ্টা করব বইয়ে তার সম্পর্কে বলার জন্য কোনো রাগ ঢাক না রেখে, দেখা যাক কতদূর পারা যায়। সো যাদের অনেক বেশি কোয়েরি আছে যে এই চৌধুরীটা আসলে কে, বইটা কিনলে হয়তোবা আপনারা সেটা জানতে পারবেন। ওকে প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4-এ। আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং ছোট্ট একটা বিরতি মাত্র 2 মিনিটের। 2 মিনিট পরে আমি আবারও ফিরে আসছি। সিক্রেটস, সিক্রেটস সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইজ, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kebria, only on Dhaka FM 90.4. Secrets, secrets, something beyond entertainment. स्वागत और एक बार सुनছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং এখানে আজকে কনফেস করছে মোর্শেদ তিনি পেশায় একজন কৃষক জি বলুন তারপর কি হলো তো আপনি জিজ্ঞেস করছিলেন সুমনকে যে এটা কি বা কি কাহিনী বলতেছে একজন কিলার তো একজন কিলারকে কিলার মারলে তোদের फायदाটা কি অনেক फायदा আছে তোদের লাভ না থাকলে এমন কোনো কাজ করে না লাভ থাকলেই করে আজ যাই হোক আমার এত কিছু জানার দরকার নেই নরমালি গেছি নরমালি গিয়া আমি একটা লুঙ্গি পরে গেছি লুঙ্গি পরে গিয়া একটা দোকানে বসছি দোকানে বসার পরে চা খাইলাম চা খাইয়ে দেখছি ও 9:30টার দিকে যদি অক্সিজেন এলাকায় আসে দোকানপাট সব নীরব হয়ে যায় এত ভয়ানক ছিল ওর আজিম আজিম নাকি কি একটা নাম ছিল আমার পুরোপুরি স্মরণে অনেক বছর আগের ঘটনা আজিম সম্ভবত আজিম হবে তখন আমি তাকে অবজার্ভ করলাম অবজার্ভ করি সুমনকে বললাম ঠিক আছে এই এই লোকটা কোনো প্রবলেম না তুই শুধু আমার জন্য ট্যাক্সি রাখবি তারপর দিন ট্যাক্সিতে ড্রাইভার বসা ট্যাক্সি স্টার্টও তখন আমি গেছি ও যেখানে বসতো সেখানে আমি বসে আছি তখন দোকানদার আমাকে বলতেছে ভাই এটা একজনের এই ওই সিটটাতে 8টার পরে কেউ বসে না কেন কি এই সিটে কি জিন আছে নাকি আপনি বলতেছেন এই কথা হ্যাঁ এই সিটে কি জিন আছে নাকি কই না টুলটায় জিন নেই টুলটায় আমাদের ভাইয়া বসে তোমাদের ভাইয়া কি আকাশ থেকে আসছে ওর সাথে আমি কথা বলবো ও আমাকে ওই টুলে বসা দেখা মাত্র ওদিক থেকে আসি দিছে একটা থাপ্পড় আমাকে থাপ্পড় মেরে দিছে অলরেডি থাপ্পড় মেরে দিছে আমি এমনি হইয়া বাইর করে দিছি টান দেরি করি না দুম দুটে দিছি একটাই তো মারা যাবে দুইটা দিলে তো নিশ্চিত তখন ও লাফাইতেছে আমি গাড়ি চলে গেছি আমি ওকে বলছি তুই তোর বাসায় যা আমি আমার বাসায় যাই তখন সন্ধ্যা চৌধুরীর কাছে গেলাম চৌধুরীর কাছে যাওয়ার পর বলছি স্যার আমিও বাসায় থাকবো না কেন আমার লাইফ গ্যারান্টি নেই আচ্ছা ঠিক আছে তোকে আমি আরেকটা বাসা দিব তখন আমাকে বাসা দিল দ্বিতীয়বার কোথায় সুগন্ধা ওকে জাঙ্গা দেওয়ার পর কিছুদিন থাকছি থাকার পরে এখন আমার মায়ের জন্য আমার প্রাণ খাদে বলি বে যাম মা বাবার খবর জিয়ারত করবো অনেক বছর করাই না দেশে যাম জি তারপর রমজান ছিল রমজানে আমি কিছু কেনাকাটা করছি আমার ভাবির জন্য বাতিজির জন্য যেভাবে আপনাকে ঘাস কাটতে পাঠাতো হ্যাঁ 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 শুনছি একটা মেয়ে হয়েছে অন্য একটা লোক থেকে শুনছি জি তখন গেছি গেছি আর আমাকে যে আপ্যায়ন করে ও কিন্তু আমার ভয়ে বলতেছে আমাকে বলতেছে না মানে ততদিনে জেনে গেছে যে আপনি এরকম সন্ত্রাসী কাজের সঙ্গে যুক্ত না তাহলে এমনি ভয়ে বলতেছে এটা ওই যে খুন করে ঢুকেছেন আচ্ছা ওকে 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 তখন কিন্তু আমার এলাকার কেউ জানে না ওই ছেলেটা জানে আমি যখন বাড়িতে আসলাম আসার পরে ওই ছেলে শুনছে শোনার পরে ও তারাবি নামাজ শেষ করি আসছে আমাকে দেখার জন্য আমাকে তো সম্পূর্ণ বাড়ির মানুষ সবাই আসছে 6 বছর পর আসছি আমি তখন সবাই আমাকে দেখি শুনি যায় ওই সেলিম নামের ছেলেটা ওরা আব্বাই ওখানে আসলো আসার পরে আমাকে বলে চলো কোথায় যাবো আমাদের ঘরে যাবো ঘরে গেছি কিছু খাওয়া দাওয়া দিছি খাওয়া দাওয়া করার পরে ওখানে গল্প করতে 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 তেরির সময় হয়ে গেছে তখন ওখানে সেরি খেলাম সেরি খাওয়ার পরে আমি চলে আসছি চলে আসার পরে আমার একটা সন্দেহ কি আমার ভাবি যদি আমার ব্যাগটাকে এগুলি চেক করে তাহলে আমার আরামস পাবে তখন একটা কথা বাড়াবাড়ি হয়ে যাবে চিন্তা করি তখন আমি আমার ভাবিকে একদিন বললাম ভাবি তোমার গোপনীয় কোনো ফেটি আছে বা ট্রাং আছে কয় আছে আমি তাহলে আমার ব্যাগটা ওইখানে রাখো হয়তো কী হয়েছে এমনি থাকলে কী হয়েছে যে তালামারি রাখ যে আমারটা আমি এমনি তালামারি রাখছি কয়েকদিন থাকমু ঈদের পরে যামু ঈদ দুশু তখন ঘুমাইছি ঘুমার পরে ও একই টাইমে তারাবি শেষ করার পরে সেদিন শেষ তারাবি আমাদের ওইখানে এই সূরা তারাবি হয় সব রাতের 2 দিন আগে তারা বিশেষ হয়েছে ও আমাকে নিয়ে ওদের ঘরে গেছে যাওয়ার পরে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পরে এমনি বসছি বসার মধ্যে তখন আমি সেদিন আমার আরামসটা আমার সাথে নিয়ে গেছি তখন ওর মা বলতেছে একদিন তো তুই সেলিমকে এভাবে বিপদ থেকে বাঁচাইছস আসলে তুই কি এই এগুলি করস আমি বলি আমি এগুলি করি না ওকে বাঁচাবের জন্য গেছি কয় আমি তোর ক্ষতি করবো না এগুলি করলো এগুলি করিস না এগুলি ভালো না তুই যদি সুন্দরভাবে চলস আমার এই মেয়েটা 2টা মেয়ে আমার বড় মেয়েটা তোকে দিম মেয়েটা সামনে তোকে বেশি ভালো লাগে আমার আমি ওকে হ্যাঁ না কিচ্ছু বললাম না কিছুর উত্তর দিলাম না এখান থেকে চলে আসছি চলে আসার পরে আমি 2-3 দিন আর এদের গরম যাই না সানরাইতের দিন যেদিন সান দেখা যাবে সানরাত সানরাইতের দিন ওই মেয়েটা গেছে নাম ছিল পারবিন যে মেয়েটাকে আপনাকে দেওয়ার কথা বলেছে, বিয়ে দেওয়ার কথা বলেছে, আমার এত বয়স হয়েছে, আমি কোনোদিন কোনো মেয়ের গায়ে এভাবে হাতও দিই না। একটা মানুষ একদিক থেকে ডিসঅনেস্ট হলে, একদিক থেকে খারাপ হলে, তার ভেতরে যে অন্যরকম একটা মানে ভয়াবহ রকমের একটা পজিটিভ ক্যারেক্টার থাকতে পারে, এটা আমরা ভুলে যাই। দেখুন, ও যখন অস্ত্র নিয়ে ঘুরছে এবং ও এমন একটি ব্যক্তির ছত্রছায়ায় আছে, ওর পাওয়ার কি আনথিঙ্কেবল পাওয়ার। ও চাইলে কি যে কোনো খারাপ কাজ করতে পারে না? যে কোনো খারাপ কাজও করতে পারতো, ওর হাতে সেই রকম পাওয়ার ছিল। ও চুরি ডাকাতি করে, নিজের জন্য চুরি ডাকাতি করে কোটি টাকা কামাই করে ফেলতে পারতো, বাট হি নেভার ডিড ইট, হি নেভার এভার ডিড ইট। গল্পের কনসেন্ট্রেশনটা দিবেন একটা মানুষকে, আপনি যে জায়গাটাকে দেখছেন তার চারপাশে কোনো ভালো দিক আছে কিনা, কেন করছে সেগুলো, এই জায়গাগুলো বিচার করার চেষ্টা করবেন। ডোন্ট টেক দিস শো অ্যাজ এ এন্টারটেইনমেন্ট। আমি সবসময় বলি এন্টারটেইনমেন্ট হিসেবে এই শোটাকে চিন্তা করবেন না। দিস ইজ আ শো হুইচ ইজ অ্যাকচুয়ালি বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। বলুন, তারপর তখন পারভিন আসছে, হ্যাঁ আমাকে বলে চলো আমাদের ঘরে যাই। তখন আমি ওকে বললাম, দেখো তোমার লাইফটা তুমি বরবাদ করো, নষ্ট করে দিও না। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস সেভেনে। আমি বাংলাদেশ সরকার দণ্ডনীয় অপরাধ। ক্লাস সেভেনের মেয়ে, তোমার বয়স কত হয়েছে? ক্লাস সেভেনে পড়া অবস্থা কিসের বিয়ে তোমার? আমি বিয়ে করবো আরও 15 বছর পরে, ওকে বলতেছি। তখন ও আমাকে বলে, আমি তো বিয়ের সাথে কিছু বলি না, আমাদের ঘরে যাওয়ার কথা বলতেছি। তো তুমি কেন আমাকে বলবা তোমাদের ঘরে যাওয়ার কথা? তোমার সাথে আমার সাথে কোনো সম্পর্ক আছে? আমি কি তোমার সাথে প্রেম করছি? ও রাগ করে চলে গেছে। ও কাঁদতেছে। যখন কাঁদতেছে ঘরে, ওর মা একটু অবজার্ভ করছে। অবজার্ভ করার পরে ও নিজে আসি বলে চলো আমাদের ঘরে যাই। সে যাই হোক গেলাম, ওখানে আমাকে নাস্তা দিছে। সেদিন সকালে ঈদ নাস্তা দেওয়ার পরে ও ঘুমে গেছে। আমি বসানো 8টা ভাই জীবিত আছে, 2টা ভাই আবুধাবিতে থাকে আর ওগুলো বাড়িতে থাকে, ওদের বিশাল ব্যবসা বাণিজ্য। তখন কেউ বিয়ে করে না, যার রুমে তেতে। আর সেদিন তো এমনি সানরাত আপনার সবাই ঈদের কিনে কাটাকাটি ব্যস্ত। তখন আমি ওইখানে এইভাবে বসে আছি, ওই মেয়েটা পারবিন এই রুমে আসলো। এই রুমে আসি দরজা রক করে দিই। আমি বলছি দরজা কেন রক করলাম? ওই কোনো সমস্যা নেই। তখন ওকে আমি বললাম, দেখো আমি খুব খারাপ, তুমি যদি তোমার জীবন যদি আমার জীবনের সাথে যদি জড়িত করো তুমিও মারা যাবে। সে আমাকে বলে আমি ওগুলি পরোয়া করি না। তারপর আমি আরামসটা বাইর করি, আমি রাখছি। আমি এটা কি দেখছো? এইটা কি? এটা দিয়ে মানুষ মারি। কোন সময় আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে, পাবলিকই গুলি করে মারবে, পুলিশে গুলি করে মারবে, আমার ফাঁসি হবে। হ্যাঁ, আমার অনেক মামলা, আমার মামলায় আমাকে ডাকতেছে। ও আজিজ, একটা কথা বলে গেছি, আজিজ এই মামলাটা আমার 10 বছরের জন্য এক্সট্রা করে রাখছে। ও আমাকে আরেক মারাত্মক জায়গায় রাখছে। এক্সট্রা বুঝেন আপনি, মানে স্থগিত। হ্যাঁ, ওই মামলা কিছু হবে না, স্থগিত থাকবে। যে আপনাকে বের করে নিয়ে আসছে সে আসলে স্থগিত রেখে আনছে। হ্যাঁ হ্যাঁ, ওই মামলাটা এক্সট্রা করে রাখছে। ঘটনাটা বলেন। হ্যাঁ, তখন ও আমাকে জড়াই ধরছে। আর আমি ওকে বলি আমার পক্ষে সম্ভব না। ও আমাকে বলে তোমার কাছে মদ দামির, তুমি যে একজন পুরুষ, তোমার কাছে কোনো পরিচয় নেই। আমি বলি আমার কাছে পরিচয় আছে, থাকলেও আমি লেফে যেতে চাই না। আমি তোমাকে লেফ করব কেন? যদি আমার ঠান্ডা মাথা থাকলে, জ্ঞান থাকলে, তোমারও যদি ঠান্ডা মাথা থাকে, জ্ঞান থাকে, তুমি চিন্তা করো। আমি তোমাকে প্রয়োজনে 1 সপ্তাহ পরে বিয়ে করবো, তারপর সব কিছু। তখন ও আমাকে বাঁচতে দিল না। সেদিন আমার জীবনে আমি প্রথম লাইভ করি। সেদিন প্রথম লাইভ করার পরে এটা আমি গুণ করছি, এটা আমি জানি। যা হওয়ার আমি ওর সাথে কোনো দেখাই করি না। ঈদের নামাজটা পড়ে আমি শহরে চলে এসেছি, আর কোনো দেখাই করি না। আমি জানি আমার কারণে আরেকটা মেয়ের জীবনটা যে নষ্ট হয়ে যাবে, আমি চাই না। আমি চলে গেছি। চলে যাওয়ার পরে তখন কক্সবাজার থেকে একটা ছেলে আসছে। ওর বাড়ি কক্সবাজার না, ওর বাড়ি হলো বার্মা। জি, ওর সাথে আমার সাথে জেলে এই পরিচয় হয়েছিল। ও বলছে আমি যদি জেল থেকে বাইরে, আমি তোমাকে খুঁজি নেব। ও আমাকে খুঁজি নিয়ে তারপরে আমি কক্সবাজার গেছি। কক্সবাজার যাওয়ার পরে এখানে কতদিন থাকছি। থাকার পরে টুকটাক কয়েকটা কাজ করছি। এমনকি মনে করেন কাজ হলো, ওদিকের কাজ হলো বুট নিয়ে। আমাদের চট্টগ্রামে আছে যেগুলি মাছ মারে, ইলিশ মাছ মারে, ওগুলিকে বলে আপনার ফিশিং বোট। ফিশিং বোটের সম্পূর্ণ জিনিসপাতি থাকবে, জাল থাকবে, আপনার বরফ থাকবে, এগুলি থাকবে। তখন যারা যাবে তারা কিন্তু অরিজিনাল জেলে না, সব ডাকাত। যারা অরিজিনাল জেলে তাদের পাশে নিয়ে একটা লোক একটা লাগাই দিবে বোট। লাগাই দিয়া বলবো, ভাই আমাদের খাবার মাছ নাই, মাছ থাকলে দেন। তখন যখন কল বোট খুলবো আর সবাইকে কল বোটে ঢুকে রাখবো। आपसे कि ढुके माइदर कर ढुके ढुके तरह इंजिलटा खुले निब उधर शशा माना जेगुली छेले आसे जाल एमने और अन्य किसी क्योंकि टाका थाके ना ওরা তো সাগরে যায় মাছ মারার জন্য, ওদের কাছে টাকা থাকে না। ওদের বিশেষ করে মূল্যবান জিনিস হলো ইঞ্জিল জাল। জি, এগুলি নিয়ে তারপরে ওদেরকে সারি দিই, তারপরে চলি এই ব্যবসা। কয়েকটা করলাম, কয়েকটা করার পরে আমার ভালো লাগে না। কিন্তু ইন দ্য মিন টাইম চৌধুরী আপনাকে ডাকে নাই কোনো কাজে? না, ও তো আমাকে এখন খুঁজতেছে, পাইতেছে না। চৌধুরী খুঁজতেছে? চৌধুরী খুঁজতেছে। আপনি যাচ্ছেন, যেতে চাচ্ছেন না চৌধুরীর কাছে? না, আমি চৌধুরীর কাছে যেতে চাই। ও যে আমাকে খুঁজতেছে আমি তো জানিও না। আচ্ছা, রাইট। সেই যুগে তো মোবাইল টোবাইল কিছুই ছিল না। কিছু ছিল না। আচ্ছা, তখন কয়েকটা কাজ করার পরে আমার ওইখানেও আমি লাখ দেড় লাখ টাকা আমার হাতে পাই হয়েছে। হওয়ার পরে তখন আমি বাসায় আসলাম। বাসায় আসার পরে দারোয়ান আমাকে বলছে, ভাই কই গেছেন আপনি? বাড়িতে গেছেন? হ্যাঁ, বাড়িতে গেছি। তো আপনি এখানে ঈদের পর দিন দেখলাম ওই চৌধুরী এই কিছুক্ষণ আগে গাড়ি নিয়ে ঘুরিয়ে গেছে, আপনাকে পাগলের মতো খুঁজতেছে, আপনি কই যাবেন বলে যাবেন না। তারপর গেছি সুমনের বাসায়, সুমন নাই। আমি আবার চৌধুরীর বাসায় গেছি, চৌধুরী দেখতেছি এরকম এরকম করতেছে। টেনশনে, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে বাবা কই গেছিলি? আমি তোর খুঁজতেছি না। আমি স্যার দেশে গেছি। ও তোর কে কে আছে? আমার কেউ নেই। তুই কী জন্য গেছস? যাই হোক, তো আমি বলছি স্যার আমাকে যেই জন্য খুঁজতেছেন আমাকে এইটাই বলেন। কয় কালকে এমন একটা জায়গায় তোকে আমি দিমু, কিন্তু এটা আমার ইম্পর্টেন্ট কাজ, আমি কোনো সময় তোর কাছে রিকোয়েস্ট করি না, কিন্তু আজকে রিকোয়েস্ট করতেছি। কোথায়? কয় আমার দেশের বাড়িতে। কিন্তু ও যদি মহিলা বললে আমি ওইখান থেকে চলে আসতাম। কি বললে বুঝি নাই? যেখানে আমাকে ফাটাবে ওইখানে মারতে হবে একটা মহিলাকে। ও এটা বলে নাই যে কাকে মারতে হবে? হ্যাঁ, অন্য সময় ছবি দেয়, কিন্তু আমাকে ছবি দেয় না। আমাকে বলছে তোকে সকালে সুমন তোকে বাসার থেকে ডেকে নেবে। আচ্ছা ঠিক আছে। আমাকে টাকা দিছে। তোকে টাকা আর লাগবে? ওদিন আমাকে প্রতিবার একটা জিনিসের পিছিয়ে দিত 1,50,000 দিত, পরে 50,000 দিত। পরে ওই সময় আমাকে 2,00,000 টাকা দেওয়ার পরে বলতেছে আর লাগবে। আমি বলি না, ওর সাথে আমার সাথে শেষ বোঝাবিরা, আর দেখা হয় না। এমনি দেখছি, ও আমাকে দেখে না। তখন সুমনকে বললাম এরকম এরকম ব্যাপার, সেদের তোকে কী বলছে? হ, এটা একদম সোজা, পানির মতো সোজা। কোথায়? এলাকা হইল গহিরা, রাউজান গহিরা। আচ্ছা, যেই লোকটা নাকি আমার সাথে কক্সবাজার থেকে আসছে, ওকেও সাথে করে নিলাম। আমরা বাস উঠছি। ওইখানকার সময় আপনার এই যে এই ওইখানে পুলিশ, ওইখানে পুলিশ, এখানে পুলিশ, এরকম ছিল না। এটা কোন আমলের ঘটনা? এটাও এরশাদের আমলের ঘটনা। ওকে, তখন ওইখানে গেছি। বাস থেকে নামি একটা হোটেলে বসছি। হোটেলে বসি, খাওয়া দাওয়া খাইছি। এই গরুর হাট দিয়া মূলর আসছে, এগুলি দিয়ে ভাত খাইছি তিনজন। খাওয়ার পরে হিন্দুপাড়া উচিনে হিন্দুপাড়াতে গেছি। হিন্দুপাড়াতে গিয়ে একটা ঘরে আমরা কিছুক্ষণ ওয়েট করেছি। ওয়েট করার পরে রাত প্রায় 9টা, 9:30 দিকে হয়েছে। চতুর্দিকে একদম অন্ধকার। তখন বলে আই চল, গেলাম। এইটা তো বাং। কয় আমি বাংতে পারবো না। তো তুই যদি এইটাও করতে পারল না, এইটাও করতে না পারলে, এইটাও করতে না, আমার সাথে সাথে কি জন্য আসা? হয়তো আমাকে চৌধুরী ফাটাই, তাহলে তুই চলে যা, এখানে থাকতে পারবি না, তুই চলে যা। তখন আমি সিস্টেম করছি কীরকম। চোরের একটা নিয়ম আছে, ডাকাতের একটা নিয়ম আছে। ডাকাত এমন সময় এমন একটা ডাকাতি করে কীরকম, যে ঘরের মালিক থাকলে মালিক ঘুমানো রাখি, ডাকাত একটা ডাকাতি করে। ঘরের মালিক ঘুমানো রাখি, চোরে একটা চুরি করে। তখন আপনি যদি ওই রুমে থাকেন বা শুই থাকলে আপনি কি সজাগ না ঘুম আমি বলতে পারবো, কিন্তু আপনি বলতে পারবেন না। আমার একটা এরকম একটা টেকনিক্যাল হয়ে গেছে। আমি বসছি, বসার পরে দেখতেছি ঘুমের মধ্যে যে একটা শ্বাস ফেলায় ঠানে, ওইটা চলতেছে। দেখতেছি ঘুম। দরজায় যখন রাতি দেওয়ার সাথে সাথে দরজা দুই দিকে চলে গেছে। দেখতেছি একটা মহিলা, দুইটা বাচ্চা, দুটা মেয়ে। তখন আমি তো সাথে সাথে ওদেরকে আরাম শো করছি। শো করার পরে বলছি বাবা কিছু বুঝতে পারলাম না, আপনি কে, কী জন্য আসছেন, এবং আপনি এইখানে কী চান? তখন আমি বলি না, একটা লোক ঢুকছিল তাকে চাইতেছি। লোকটা কোথায়? অন্য মোড়ে চলে গেছি। সে আমাকে বলে এখানে কোনো লোক ঢুকে নেই বাবা, আপনি চলে যান। তখন আমি ওকে মাথার মধ্যে আরামস টেকাইলাম। টেকার পরে আমি বলছি কি তোমাকে মারার জন্য আমাকে অমুকে সরাসরি বলে দিছি, অমুকে 2,00,000 টাকা দিছে, তোমাকে মেরে ফেলতে হবে। আপনি কি এত খুশি মরতে পারবেন? কয় বাবা আমি মরতে পারবো, আমার স্বামীটাকে ও মেরে ফেলছে, আমার একটা ছেলে ছিল ও মেরে ফেলছে, তুমি আমাকে মেরে ফেলবা। 6 বছরের 8 বছরের এই দুটা বাচ্চা কার কোথায় গিয়ে দাঁড়াবে, কি করবে, কে দেখবে? তখন আমি নিজে নিজে চিন্তা করতেছি কি রে আমারও তো এই অবস্থায় আমার মা বাবা না থাকার কারণে আজকে আমার এই পরিণতি। আমি ছেলে সেই জন্য আমি ক্লিয়ার হয়ে গেছি। ভয়াবহতম দুর্ধর্ষতম একটি ঘটনা এবং এপিসোড, নো ডাউট ইটস আ ভেরি ভেরি চ্যালেঞ্জিং এপিসোড এভার। আমার কতবার যে গা শিউরে উঠেছে আমি জানি না, আমি এগুলো শুনেছি কিন্তু এগুলোর বাস্তবতম সাক্ষী একজন আমার সামনে, যে নিজে আজকে এখানে কনফেস করছে লাখ লাখ মানুষের সামনে। অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট থিং প্রিয় শ্রোতা, আমরা তার নামটা এখানে রিভিল করিনি এবং করবো না আমাদের অনুষ্ঠানের জায়গা থেকে, এটা এথিক্সের বাইরে। কিন্তু একটা বিষয় সত্য যে এটা কোনোভাবে ইকুয়েশন যদি আপনি মেলান আপনি বুঝতে পারবেন যে কেন মহিলাটাকে খুন করতে পাঠানো হয়েছে, কারণ মহিলাটা হচ্ছে অন্যতম সাক্ষী। মহিলাটা যে কথাটা বলছে যে আমার স্বামীকে মেরেছে, আমার ছেলেকে মেরেছে, তার মানে মহিলাটা হচ্ছে সাক্ষী। এবং সে যদি সাক্ষী দেয়, আমি গেস করছি এরকমভাবে, আমি জানি না, উনি ভালো বলতে পারবেন, যে সে যদি সাক্ষী দেয়, একমাত্র সাক্ষী হিসাবের সে যদি সাক্ষী দেয়, তার মানে যেই চৌধুরী সাহেব ওনাকে ওখানে পাঠিয়েছে সে ফেসে যাবে এবং সে কারণেই হয়তোবা তাকে খুন করতে পাঠিয়েছে এবং সে কারণেই হয়তোবা একে অনেকভাবে রিকোয়েস্ট করেছে এবং ওকে হয়তো খুব ভালো করে স্টাডি করেই জানতো যে এটা একজন মহিলা, ওটা বললে ও খুনটা করবে না, যেভাবে ওকে এভাবে পাঠিয়েছে। 2 লক্ষ টাকা দিয়েছে এবং বলেছে দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টাস্ক। আচ্ছা, এই মহিলাটাকে উনি মারতে চাচ্ছেন কি কারণে, এটা কি আপনার জানা আছে? আপনি বলে দিয়েছেন, এটা কি ঠিক মিলছে আমার সঙ্গে, আমি যেটা বলেছি সেটা কি মিলেছে? জি, ওকে বলেন। তারপর তখন আমার কান্না আসি গেছে, আমার অতীত ভেবে গেছে, আমার অতীত যখন আমার মনে পড়ে গেছে তখন আমি মহিলাটাকে বললাম, ওই খালাম্মা দেখেন কোনো সমস্যা নাই, আমি কিন্তু মারবো না, আপনারা এখান থেকে অন্যদিকে ফেলাই যান, আমি না মারলে কী হবে, আমার মতন আরেকজন আসবে ও তো মেরে ফেলবে। কয় বাবা আমরা যে এখানে আসি হয়তো ও কীভাবে জানে, তা আপনারা কোথায় ছিলেন? হয়তো আমরা তো আগে ঢাকা থাকতাম। যে ব্যক্তি ঢাকা ফ্ল্যাট বাড়িতে ঘুমাইতো সে শুধু 2 বাচ্চার কারণে, নিজের প্রাণটার কারণে একটা বাঘা করে গেছে। তাও কোথায়, চট্টগ্রামের একদম হিমালয় পর্বর কাছে, চট্টগ্রামের কাছাকাছি বর্ডারে, ওখানেও ওই অবস্থা। আমি কিছু করতে পারি না, আমি চলে আসছি। আমি চলে আসার পরে তারপর সুমনকে বললাম, ভাই তুই আমার কাছে আর আসবি না, তুই যদি আমার কাছে আসস আমি তোকে মেরে ফেলবো, সোজা হিসাব কিতাব ডাইরেক্ট। আমি মনে করতাম ও একজন উপরে যেরকম চৌধুরী নিচেও ভিতরে এইরকম চৌধুরী না, উপরে যেরকম আদর করে সম্মান করে ভালোবাসে ভিতরে সেরকম। তখন সেদিন আমি বুঝতে পারলাম আমাকে ও কি জন্য আদর করে, কি জন্য স্নেহ করে, আমি ওর অক্ষর অক্ষরে সব কিছু পালন করতে পারতেছি সেজন্য। তখন তাকে বললাম ভাই তুই চলে যা। তখন সুমন আমাকে বলে তুই তাহলে আর বাসায় যাইস না, তোর সমস্যা করবে। বিরতি নেব প্রিয় শ্রোতা, সিনেমাকেও হার মানা এটা আজকের এই সিক্রেটস। ছোট্ট একটা বিরতি, ওকে। দিস ইজ অ্যান স্পেশাল অ্যানাউন্সমেন্ট, আমরা বলবো যে যারা জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠান শোনেন এবং যারা আমার ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য যে এবারের বই মেলায় আমার একটি বই এসছে। এই দুটো অনুষ্ঠান নিয়ে একটি মাত্র বই, আপনারা যদি সংগ্রহ করতে চান এক্ষুনি ফোন দেবেন 16297 এই নাম্বারে। আমি আবারও বলছি, ফোন নাম্বারটি হচ্ছে 16297। বইটি হচ্ছে আরজে কিবরিয়ার জীবন গল্প এবং সিক্রেটস এবং বইটি বাজারে এনেছে বর্ণপ্রকাশ। আর বইমেলা থেকে সংগ্রহ করলে আপনারা সংগ্রহ করবেন বর্ণপ্রকাশের স্টল 101 নম্বর স্টল থেকে। আপনারা ফোন দেবেন এই নাম্বারে 16297। বইটির মূল্য হচ্ছে 200 টাকা মাত্র। 2 মিনিটের বিরতি, তারপরে আমরা আবারও ফিরছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। সিক্রেটস, সিক্রেটস সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kebria, only on Dhaka FM 90.4. Secrets something beyond entertainment. स्वागत और एक बार सुनছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং দুর্ধর্ষতম একটি এপিসোড আজকে এখানে মঞ্চস্থ হচ্ছে স্টেজটাকে আমরা বলি দ্য স্টেজ অফ রিয়েলিটি যা ঘটে ওই মানুষের জীবনে সেটা এসে ওখানে ইনি বলেন কিন্তু আমাদের এই অনুষ্ঠানের জায়গাটি থেকে আমরা কখনোই কারো সম্মানহানি হোক কিংবা যেটা আমরা ইনভেস্টিগেট করতে পারিনি সেটা এখানে প্রচার করা আমাদের এথিক্সের বাইরে আমাদের অনুষ্ঠানের রুলস রেগুলেশনের বাইরে যিনি এখানে এসে কনফেস করছেন উনি ওনার জীবনের ঘটনাগুলো বলছেন সেই অর্থে উনি ওনার উপর যতটা ব্লেম নেবেন যত রকমের অপরাধ নেবেন সেটা তার ব্যক্তিগত রেসপন্সিবিলিটি কিন্তু তিনি যদি কাউকে এর মধ্যে জড়ান তার নাম পরিচয় সব কিছু আমরা গোপন রাখি সেই অর্থে আমাদের অনুষ্ঠানে আজকে অনেকগুলো নাম অনেক বিষয় বিশেষ করে যাকে নিয়ে এত ঘটনা তার পুরো পরিচয়টা আমরা এখানে গোপন করেছি এবং সেটা আমাদের অনুষ্ঠানের এথিক্সের জায়গাটি থেকে আমাদের মূল জায়গাটি হচ্ছে উনি ওনার ব্যক্তি জীবনে কী ফেস করেছেন কী হয়েছে সেটা সেখান থেকে আপনি যাতে লেসন নিতে পারেন আমরা সোসাইটিকে কিওর করতে চাই ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে কোনো অ্যাকিউজ ব্যক্তির দিকে আঙ্গুলি তুলে আমরা বলতে চাই না অপরাধী আমরা বলতে চাই কেন সে অপরাধ করেছে যাতে করে আপনি সে অপরাধ না করেন যেখানটায় ছিলাম আমরা মোর্শেদ ভাই আপনি যেটা বলছিলেন যে আপনাকে সুমন বলল যে না বাড়িতে আর না যেতে তাহলে আপনার সমস্যা হবে তারপর সুমন আমাকে বলল তুই আর তাহলে বাসায় যাস না তুই অন্যদিকে চলে যা জি অন্যদিকে যখন চলে যেতে বলছিল তখন আমি আরও কয়েকজন লোক নিয়ে তখন আমি ডাকাতি শুরু করে দিছি আজকে এই দেশে কালকে ওই দেশে এমনকি আমি কুমিল্লা পর্যন্ত এসে ডাকাতি করছি তারপর আমি গাড়ি ডাকাতি শুরু করেছি কি কোস্টস ধরতেন গাড়ি ধরতেন নাকি আমি তো নিজে গাড়ি তুলতাম উঠে আমি দুই একটা বর্ণনা শুনতে চাই আপনার কাছ থেকে কীভাবে করতেন সাধারণত জামু ওইটাই জামু জামু আমি আগেরটা আগে শেষ করি জি বলেন তখন একদিন সুমন আমাকে চট্টগ্রাম ধরলো ওই তুই চিটাংসারি যাবি নাকি তোর প্রাণটা দিয়ে দিবি আমার বাবার জন্মস্থান এখানে চিটাঙে আমি কোথায় যাবো তাহলে তোকে মেরে ফেলবো বলছে ও মুখ থেকে বাইর করছে আল্লাহ আমার হয়াত রাখছে ওর হয়াত গেছে এরকম হবে আমি কি ফলমান আমি কি আজরাইল না আল্লাহ আমার হয়াত রাখছে সেজন্য আমি বেঁচে আছি আমাকে অনেক লোকে মারতে চাইছিল কিন্তু ও আমাকে গুলি করতে চাইছিল ও পিছন দিক থেকে আরেকজনও ওর দিছে বাড়ি খেয়ে যখন ফরে গেছে আরেকজন বাড়ি দেওয়ার লোকটা কি আপনার পরিচিত ছিল আমার পরিচিত না ওই জায়গায় এই কুমিল্লার একটা ছেলে ওই ছেলেটা আমার সাথে আচ্ছা আচ্ছা ওই ছেলেটা যখন বাড়ি দিছে ও ফরে গেছে তারপরে আমি ওকে এরকম বুকের উপর ফাড়া দিয়ে ওকে আমি মেরে ফেলছি গুলিও করিনি কিছুই করিনি বুকের উপর ফাড়া দিয়ে ওর শ্বাস নিঃশ্বাস বন্ধ করেছি পাই পা দিয়ে চাপ দিয়ে সুমন পর্যন্ত আপনার তখন খুনের সংখ্যা কয়টা 7টা সুমন সহ 7টা না 5টা সুমন সহ 6টা কক্সবাজারে আমার কারণে কক্সবাজার মারা যাবে দুইজন এই 7টার আরও সামনে সেটা আমরা শুনি তারপর তখন ও আমাকে বলে ভাইয়া চলেন এখানে থাকবো না আমরা কুমিল্লা চলে যাই আমি বলছি কুমিল্লা তো বেটা তুই ঘটনা একটা ঘটাই এসছিস কুমিল্লা কীভাবে যাবো তখন তাকে বললাম তুই কক্সবাজার চলে যা বাড়িতে আসার পরে ওই মেয়েটার নাকি বিয়ে হয়ে গেছে যাই হোক খুশি হইলাম আমি বাড়িতে আসি আমার বাবির অবস্থা দেখতেছি আমার বাবি আমার জন্য ভাত ফাঁক করে না ওদের জন্য ভাত ফাঁক করে আমি বলি আমাকে ভাত খাওয়ার জন্য এই এলাকায় অনেক মানুষ পাগল তখন আমাকে বলতেছে তোর কি রূপ জড়ি ফরে যেতেছে মাথা এমন গরম হয়েছে আমি ওকে আরামস দিয়ে 3বার টিকিট কিনেছি যেটা আপনি অনুষ্ঠানের শুরুতে বলেছেন 3বার টেনেছি কিন্তু ফায়ার হয় না তখন মনে চিন্তা করেছি তোমার হয়াত আছে তো আমার বাবা বলতেছে আমাকে তুই এরকম করস কেন এটা কি আমি বলি আমি তোমাকে এমনি ভয় লাগাইতেছি এটা বাজার থেকে খেলনা জিনিস কিনে আনছি তখন আমার বাবি জানে যে আমি এত খারাপ কাজ করার পর আমার বাবি ওগুলি জানে না তারপর যাই হোক ওইখান থেকে আমার বাড়ির থেকে আরও 2 কিলো হবে বর্তমান আমার শ্বশুর বাড়ি 2 কিলো হবে আমি ওইখানে এক আমার বন্ধুর মতো হয়ে গেছে পরিচিত ও আমার সব কিছু জানে ওর সাথে পরিচয় হয়েছে ও বলে আমাদের একটা এই টেম্পু আছে টেম্পু বলতে পানির টেম্পু যেগুলি সাম্পানে ইঞ্জিল বসে এগুলি টেম্পু বলে ভাই আমাদের এই টেম্পুতে তুই থাকতে পারবি পারবো যখন আমি টেম্পুতে রাতে ঘুমাইতে গেছি দেখতেছি ওইখানে আরও 8-10 জন লোক ওইখানে গল্প করতেছে তখন আমি কিন্তু কিছু আমার শরীরে কিছু রাখি না এমনি খালি গেছি যাওয়ার পরে দেখতেছি ওইখানে যে ছেলেদের সাথে আমার সাথে জেলে খুব ক্লোজ তারাই আমার এলাকার লোক কিন্তু আমি চিনি না মারা গেছে কিছুদিন আগে কক্সবাজার ইনকাউন্টারে তার নাম হলো মনু বললে আমাদের চট্টগ্রামে অনেক লোকে চিনি এই চৌধুরীর মেইন লোক আমার পরে চৌধুরী ওকে পেয়েছে তখন তার সাথে আমার সাথে সাক্ষাৎ হলো তাই আমাকে বলে তোর বাড়ি কই আমি বলি তোর বাড়ি কই আমার বাড়ি তো এখানে বটতলি আমি বলি আমার বাড়ি বুরুমছাড়া দেখেন ভাই विशाल व्यवधान क्योंकि जेल और अनेक सम्पर्क और सब समय बेंसन खेत बेंसन सिगरेट खेत ओके चट्टग्राम जेले बेंसन मनु बोले सबाई चिनी जैक और साथ परिचय हलो तक वो बोलते आज के एक काजे जाम कोथाय कई एदी के जाम बासकालीते जाम तो बासकालीर मध्य आछे शंख किभाबे जाबि कई एक बोर्ड ठीक करछि ओई जेइटाते आमी घुमाइतेछि एटा टेवरा ठीक करे रेखेछे तक एटा निये गेछे जाओयार परे ओई पारे राखलो हेटी 2 किलो मतो गेছি যাওয়ার পরে কয়েকটা ঘর সার্চ করলো সার্চ করে এই 8-10 হাজার টাকা হবে সব মিলি এত উন্নত মান কাজ না যাই হোক করে আসলাম আসার পরে এই ওরা সবার সাথে আমার সাথে একটা গভীর সম্পর্ক হয়ে গেল তখন আমি শহর টহর ছেড়ে দিয়া ওদের সাথেই থাকতেছি তখন ওই এলাকা থেকে একটা মেয়ে আমি নিজে পছন্দ করছি মেয়েটা কালো সুন্দর না তখন মেয়েটার বাপ নাকি সিটাং শহর 1600 স্টেশনে থাকে ওখানে আরো কয়েকটা বিয়ে করছে এগুলি যখন আমি শুনছি আমি বললাম এটা হবে না বিয়ে করব না যাক এটা বাদ দিয়ে দিলাম তারপর আরেকটা মেয়ে একজন আমাকে বলে ওই মেয়েটা বিয়ে করবি এদিক দিয়ে যাইতেছে আমি বলি এর সরাসরি বললে তো শুনবে একটা লজ্জার বিষয় না কয় কিসের লজ্জা তুই বিয়ে করবি বলে আমি বলি রাস্তায় বলার থেকে প্রয়োজন ওদের ঘরে যাবো ঘরে গিয়ে ওর একটা সম্মান আছে আমার একটা সম্মান আছে ঘরে যাবো তখন আমি এই সরাসরি ঘরে ঢুকছি ওরা 3 বোন 4 বোন 3 বোনের বিয়ে হয়েছে এটা ছোট আমার শাশুড়ির নিজের কোনো ছেলে নাই একটা ছেলে আরেকজনের কাছ থেকে আনি পালছে তখন আমি বললাম দেখেন আমি আপনার মেয়েকে বিয়ে করবো বাবা কীভাবে বিয়ে করবা আমি তোমাকে চিনি না কীভাবে তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিন তখন আমি আমার সম্পূর্ণ অ্যাড্রেস বললাম আমার বাড়ি মুখজাঙ্গা এই আমি অমুকের ছেলে তখন আমার বাবার নাম যখন শুনছে কয় হ্যাঁ তোমার বাবার নাম শুনছি তোমার বাবারা চিনি আমরা ঠিক আছে তোমার বাবার তাহলে হলে দিমু তবে তোমার গার্ডিয়ান আনতে হবে গার্ডিয়ান যখন বলছে আমি আবার বাড়িতে গেছি বাড়িতে গিয়ে আমার এক পার্শ্ববর্তী এই জেঠতো ভাইয়ের বউ সম্পর্ক আবার এটা হয়েছে আমার এই বর্তমান শাশুড়ির সৎ বোনের মেয়ে আমি চিনি না আমি ওকে নিয়ে আসছি ওকে যখন আমার শ্বশুর করে আনছি আমার শাশুড়ি তো আবার বলতেছি কিরে তোকে কী জেনে আনছে কয় খালাম্মা আপনি নাকি ওর সাথে আপনার মেয়ের বিয়ে দিতেছেন না দিতে পারবেন কোনো সমস্যা নেই ও ছেলে বেশি ভালো কোনো সমস্যা নেই তাহলে হয়তো ঠিক আছে আমি তোর কথায় সব কিছু রাজি তখন 1993 ইংরেজি আমার বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে আমি শ্বশুর বাড়িতে থাকি 2-1 মাস থাকলাম তখন মনে মনে চিন্তা করতেছি আমি কিরা আমি কেন শ্বশুর বাড়িতে থাকবো আরেকদিন আমার বউ লইয়া আমার কোনো ছেলেমেলে হয় না বাড়িতে গেছি বাড়িতে যাওয়ার পরে আমার ভাবি যেমন ওর বাপের বিটা ও বলতেছে তোর বউ এখানে তুলতে পারবি না ভাই কেমন লাগে দিছি ফিটে এমন মাইর মারছি আমার ভাই আমার এই আমার এগেস্টে মামলা করতে যেতে চাইছিল কিন্তু শেষ পর্যন্ত যখন আমার সম্পূর্ণ কাহিনী শুনি গেছে আমি কি তখন আমার ভাই গাবড়ে গেছে ফিটে একদম ঘর থেকে বাইর করে দিচ্ছে আমার বউ আমাকে বলে দেখো তুমি আগে যা কিছু করছো তোমার ভাইয়ের সাথে বা ভাইয়ের বউর সাথে এগুলি আমাকে আনি দেখাইতেছো আমি বলি না ওর ভিতরে যদি একটা ও যদি ন্যায় নীতি মানে একটা মহিলা হইতো হ্যাঁ তুমি মহিলা ও মহিলা তুমি যদি তোমার যদি মা বাবা না থাকে তুমি যদি যারুর সন্তান হও এটা তোমার মা বাবার দোষ তোমার দোষ না পয়েন্ট ও তোমাকে ধরে কেন গালাগালি করবে তখন যাই হোক আমার ওয়াইফ ওইখানে 2-3 দিন ছিল আমি শহরে গেছি শহর থেকে কিছু বাজার টাজার করিয়া ঘরের এক জায়গায় রাখছি তখন শুনতেছি আমার ওয়াইফকে নাকি ওরা বাইর করে দিবে যখন বাইর করে দেওয়ার একটা সিদ্ধান্ত যখন নিতেছে তখন এই ছেলেটা শুনছে কে সেলিম সেলিম বলতেছে তোর ভাই কে তুই চিনোস তোর ভাই হয়েছে চট্টগ্রামের খেড়ার ওই চৌধুরীর খাস মানুষ তোকে মেরে ফেললে তুই তাকে কিছু করতে পারবি না আমার বউও জানে না আমি যে একজন কিলার আমি একজন পেশাদারি খুনি আমার বউও জানে না হয় ও আমাকে জামাই লইতো না বউ শুনি তো বউ কান্নাকাটি করতেছে তখন আমি মাল সামানা একদিকে রেখি এমনি সিস্টেম বোঝার জন্য আসছি দেখতেছি নিজাব বউ আমাকে বলতেছে আমি এখানে থাকবো না আমি আমার বাপের বাড়িতে চলে যাবো কেন কয় এই ঘরে তো আমার জাঙ্গা হবে না কেন জাঙ্গা হবে না তার কারণ আমার স্বামী একজন আমি মনে করছি আমার স্বামী সহজ সরল একজন একটা ছেলে তার মা নাই বাবা নাই তাকে নিয়ে আমি যাবজ্জীবন কাটাবো তো সমস্যা কি কয় তুমি এরকম মানুষ খুন করছো এরকম মানুষ মারছো তোমার সাথে হবে না কেন হবে না তোমার ভাইরা বলতেছে বিশেষ করে তোমার ভাইয়ের বউ তোমার ভাই ওরা বলতেছে আমি বলে এখানে থাকতে পারবো তো আমি ওকে যে জন্ম দিয়েছে আমাকেও সেই জন্ম দিয়েছে এই ঘরটা তার বাবারও আমার বাবারও তার যেই রকম অধিকার আমারও অধিকার ওটা থাকতে পারবো আমারটা কেন থাকতে পারবো না আমি দিছি ঘরে আগুন রেখে आगुन दाड़ा दीसि आमी बोली एकजन एदिके आसबि ना शालटा एमनि जले गेछे। जले जाओयार पर आमी आमार बउके निये आमार শ্বশুরবাড়িতে चले गेছি। শ্বশুরবাড়িতে चले दिए आमी तखन टाका टुकर एकटु टानमान हये गेछे। टाका रोजगारेर जन्य কক্সবাজার जावा लागबे। কুমিল্লার जे लोकटा आछे কুমিল্লার ओई लोकटा কক্সবাজার। তখন আমি গিয়ে কক্সবাজার গেছি, তার সাথে যোগাযোগ করছি। তার সাথে যোগাযোগ করে একটা গাড়ির ইনফরমেশন নিছি। ইনফরমেশন নিছি গাড়িটা ঢাকা থেকে চট্টগ্রাম যাবে। চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজার থেকে ওই গাড়িতে তাকে 70 লক্ষ টাকা ওই টাকা হয়েছে, যেগুলি চিংড়ি মাছের টাকা। তখন আমরা একটা ইনফরমেশন নিলাম। ইনফরমেশন নিয়ে গাড়িটা কীভাবে যায় দেখার জন্য আমরা দোনোজন এই চট্টগ্রাম রাস্তা এই চিটাং রাস্তার মাথাতে আসছি। চিটাং রাস্তার মাথায় আসার পরে একটা দোকান ছিল ভাঙা, ওই দোকানে বসছি। দোকানে বসার যখন কথাবার্তা বলতেছি, ওকে আমি বলতেছি আমার মামার বাড়ি এবার এইখানে, তুই চিনোস না এই ঢাকা গোরাশালে। তখন দোকানের সদাগর বলতেছে বাবা গোরাশাল কোন জায়গায়? আমি বলি সন্তানপাড়া। ওই লোকটা আমাকে বলতেছে তুই দিলওয়ারার ফোলা? আমি বলি হ। এই লোকটা হইলো আমার এই মায়ের শাসা যেটা ওইটা। ও আমাকে ওইখানে ধরলো, খাও মাও করে ধরিয়া বাড়িতে আনলো। বাড়িতে আনি ওর থেকে আমি সম্পূর্ণ সব কিছু সব ঘটনা জানছি। কার থেকে? ওর থেকে। জানার পরে তারপর দুজন চলে গেলাম। চলে যাওয়ার পরে আমরা 8জন লোক ওই গাড়ির টিকিট করাইলাম কোত্থেকে আপনার এই আমতলার থেকে। 8জন লোক আমরা ডাইরেক্ট টেকনাফের টিকিট করাইছি। টিকিট করার পরে উঠছি। যেতে 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 গাড়িটা আপনার যখন এই রেঙ্গুট থেকে আপনার টেকনাফ যাবে পূর্ব দিকে, তখন যাওয়ার পথে যেটা বলে আপনার এই হোয়াইটকম ডালা, ওই ডালাতে গাড়িটা আমরা আটক করছি। আটক করছি কীভাবে? যার টাকা ও টাকা সামনে, ড্রাইভারের পিছনে, ওই পাশে ইঞ্জিল। তো ও দুটা ফাইভাবে দিছে, আমি ওর ফাঁসে বসা, ওর ফাঁসা আমি বসা। তখন আমি এই যখন কক্সবাজার থেকে গাড়ি যখন পূর্ব দিকে গেছে আর আমি একটা এইভাবে সিগারেট জ্বালাইছি। আমি ওদেরকে বলে দিছি যারা আমাদের সাথে যেতেছে, আমি যখন সিগারেট জ্বালামো তখন তোমরা সতর্ক থাকবা, যার কারণ গাড়িতে সিগারেট জ্বালাইলে যাত্রীর উত্তেজনা হয়ে যাবে। তখন যে কোনো কেউ ওদিকে একটা মানুষ যদি কথা বলে আপনি ওদিকে তাকাবেন। যখন আমি সিগারেট জ্বালাইছি তো ওই লোকটা বলতেছে ভাই সিগারেটটা একটু নিচে করে খান, আমি সহ্য করতে পারবো, ফিসের দ্বারা সহ্য করতে পারবে না। তখন এর ফিসেরটা বলে এই কি সিগারেট জ্বালাইছে এই সে। সবাই দাঁড়িয়ে গেছে, সবাই দাঁড়িয়ে গেছে আর খাও মাও হয়ে গেছে। আমাদের লোক যারা তারা তো রেডি। হোয়াইটকমডালায় যাওয়ার সাথে সাথে আমি ড্রাইভারকে দিছি হ্যান্ডস আপ, ভাই দাঁড়া না হয় তোকে মেরে ফেলবো, এক সেকেন্ড এদিকে এদিকে এক বালু লাড়বি না গাড়ি। ও যখন ডাইনে বাইক হাট দিতে চাইছিল ওকে আমি আলগাইয়ে একটা আসার দিয়ে স্টার্টিং করে ফেলে রাখছি। তখন সবাই যাত্রী সব হাতাইয়া হতাইয়া টাকা টুকা যা পাইছিল তা নিয়ে সবাই নামছে। ওই টাকার ব্যাগটা আমি নিয়ে নামছি। ওই আমি ভাই 10 টাকা তো জানি না, 70 লাখ টাকা তো জানি না। আমি ওই টাকা শুধু 3টা বান্ডিল এমনি মানুষের গায়ে সিডি সিডি দিছি, শুধু 3টা বান্ডিল। সম্পূর্ণ টাকা আমার কাছ থেকে পুলিশে নিয়ে গেছে। নিয়ে নামছি, নামার পরে ওদিক থেকে পুলিশ পাবলিক ফরেস্ট গার্ড সবাই গোলাগুলি করতেছে। আমার দেখা মতো জানা মতো আমি 2জন লোককে গুলি করেছি। ওরা কি পুলিশ না পাবলিক না ফরেস্ট অফিসার আমি জানি না। স্পট ডেড? হ্যাঁ, ওই সঙ্গে সঙ্গে মারা গেছে ওখানে জাঙ্গায় স্পটে মারা গেছে। 2টা লোক মারা গেছে। মারা যাওয়ার পর আমি কতটুকু গেছি, যাওয়ার পর আমি আর হাঁটতে পারি না, পানিতে ফুরিয়ে গেছি। একটা সরা ছিল, ওই টাকার ব্যাগগুলো আমার কাঁধে আছে। আচ্ছা, আমার কাঁধে আছে। তখন পুলিশ আমাকে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করার পরে তখন ছিল 97 ইংরেজির আপনার 7 মাস। ওকে, 97 ইংরেজির 7 মাসে আমাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। আমাকে ডাকাতি মার্ডার 396 দ্বারাই মামলা দেয়। দেওয়ার পর আমাকে আমি জেলে গেছি। জেলে যাওয়ার পরে আমাকে অনেক টর্চার করছে। এই টাকাগুলো পুলিশের হাতে, টাকাগুলো পুলিশে খেতে পারে না, টাকাগুলো যাদের টাকা তারা নিয়ে গেছে। প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাদের জন্য একটি দারুণ সুযোগ আমি বলবো ঢাকা এফএমের শ্রোতাদের জন্য, এবং একই সাথে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা জীবন গল্প সিক্রেটস অনুষ্ঠানের যারা শ্রোতা আছেন তাদের জন্যে। এই অনুষ্ঠান দুটির একটি বই বাজারে এনেছে ঢাকা এফএম এবং এটার প্রকাশনায় রয়েছে বর্ণপ্রকাশ। যারা বইমেলা থেকে বইটি সংগ্রহ করবেন, আমিও মাঝে মাঝে যাচ্ছি বইমেলাতে, আমার সঙ্গে দেখাও হয়ে যাবে আপনাদের। সুনির্দিষ্ট কোনো ডেট আমি আপাতত জানাচ্ছি না, খুব শীঘ্রই জানাবো যদি যাওয়া হয়। 101 নম্বর স্টল, বর্ণপ্রকাশের স্টল, 101 নম্বর স্টল থেকে আপনি আমার বইটি কিনতে পারবেন। বলবেন যে আরজি কিবরিয়ার জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানটি কিনতে চাই ঢাকা এফএমের। বইটির মূল্য ধরা হয়েছে 200 টাকা। এবং যারা ঘরে বসে বইটি সংগ্রহ করতে চান তাদের জন্য একটি বাম্পার সুযোগ। দিন রাত 24 ঘন্টা খোলা থাকে এরকম একটি কল সেন্টারের কথা বলে দিচ্ছি। আপনি চাইলে এই অনুষ্ঠানের চলাকালীন অবস্থাতেই এখনই আপনি ফোন করতে পারেন। ফোন নাম্বারটি হচ্ছে 09638 771 771। আমি আরও একবার বলছি 096 638 771 771 এই নম্বরে ফোন করে আপনি অর্ডার দিতে পারেন বইয়ের জন্য। বাংলাদেশের যে কোনো প্রান্তে হলে আপনি বইটি খুব শীঘ্রই পেয়ে যাবেন। বইয়ের মূল্য হচ্ছে 200 টাকা। আরেকটি নাম্বার রয়েছে rokomari.com-এর, নাম্বারটি হচ্ছে 16297। আমি আবারও বলছি 16297, খুবই সহজ একটি নাম্বার 16297। এই নম্বরে ফোন করে বলতে হবে আরজি কিবরিয়া ঢাকা FM-এর জীবন গল্প এবং সিক্রেটস বইটি চাই, এবং বইটির মূল্য রাখা হয়েছে 200 টাকা। ঝটপট কিনে ফেলুন। আজকের গল্পে যার নামটি আমরা ফ্ল্যাশ আউট করিনি, আমরা চেষ্টা করব বইয়ে তার সম্পর্কে বলার জন্য কোনো রাগ ঢাক না রেখে, দেখা যাক কতদূর পারা যায়। সো যাদের অনেক বেশি কোয়েরি আছে যে এই চৌধুরীটা আসলে কে, বইটা কিনলে হয়তোবা আপনারা সেটা জানতে পারবেন। ওকে, বিরতি নেব। আরেকটা প্রিয় শ্রোতা, আমরা রাত 1টায় ঠিক ফিরে আসছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। সিক্রেটস, সিক্রেটস something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kebria, only on Dhaka FM 90.4. Secrets, secrets. Something beyond entertainment. প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনাদের জন্য একটি দারুণ সুযোগ আমি বলবো ঢাকা এফএমের শ্রোতাদের জন্যে, এবং একই সাথে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা জীবন গল্প সিক্রেটস অনুষ্ঠানের যারা শ্রোতা আছেন তাদের জন্যে। এই অনুষ্ঠান দুটির একটি বই বাজারে এনেছে ঢাকা FM, এবং এটার প্রকাশনায় রয়েছে বর্ণপ্রকাশ। যারা বইমেলা থেকে বইটি সংগ্রহ করবেন, আমিও মাঝে মাঝে যাচ্ছি বইমেলাতে, আমার সঙ্গে দেখাও হয়ে যাবে আপনাদের। সুনির্দিষ্ট কোনো ডেট আমি আপাতত জানাচ্ছি না, খুব শীঘ্রই জানাবো যদি যাওয়া হয়। 101 নম্বর স্টল, বর্ণপ্রকাশের স্টল, 101 নম্বর স্টল থেকে আপনি আমার বইটি কিনতে পারবেন। বলবেন যে আরজি কিবরিয়ার জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানটি কিনতে চাই ঢাকা FM-এর। বইটির মূল্য ধরা হয়েছে 200 টাকা। এবং যারা ঘরে বসে বইটি সংগ্রহ করতে চান তাদের জন্য একটি বাম্পার সুযোগ। দিন রাত 24 ঘন্টা খোলা থাকে এরকম একটি কল সেন্টারের কথা বলে দিচ্ছি। আপনি চাইলে এই অনুষ্ঠানের চলাকালীন অবস্থাতেই এখনই আপনি ফোন করতে পারেন। ফোন নাম্বারটি হচ্ছে 09638 771 771। আমি আরও একবার বলছি 09638 771 771। এই নাম্বারে ফোন করে আপনি অর্ডার দিতে পারেন বইয়ের জন্যে। বাংলাদেশের যে কোনো প্রান্তে হলে আপনি বইটি খুব শীঘ্রই পেয়ে যাবেন। বইয়ের মূল্য হচ্ছে 200 টাকা। আরেকটি নাম্বার রয়েছে rokomari.com-এর, নাম্বারটি হচ্ছে 16297। আমি আবারও বলছি 16297, খুবই সহজ একটি নাম্বার 16297। এই নম্বরে ফোন করে বলতে হবে আরজি কিবরিয়া ঢাকা FM-এর জীবন গল্প এবং সিক্রেটস বইটি চাই, এবং বইটির মূল্য রাখা হয়েছে 200 টাকা। ঝটপট কিনে ফেলুন। আজকের গল্পে যার নামটি আমরা ফ্ল্যাশ আউট করিনি, আমরা চেষ্টা করব বইয়ে তার সম্পর্কে বলার জন্য কোনো রাগ ঢাক না রেখে, দেখা যাক কতদূর পারা যায়। সো যাদের অনেক বেশি কোয়েরি আছে যে এই চৌধুরীটা আসলে কে, বইটা কিনলে হয়তোবা আপনারা সেটা জানতে পারবেন। ওকে, তারপর জেলে যাওয়ার পর আমাকে কেউ দেখতেও যায় না, এবং কি আমার ওয়াইফও জানে না আমি যে জেলে ফুরছি। এদিকে তো চট্টগ্রাম ওরা আমাকে 2টা পাতা এক জায়গায় থাকলে লেরি চাইতেছে, খুঁজতেছে। যাক, জেলটা আমার জন্য নিরাপদ হয়েছে। আমি জেল কাটতে কাটতে কয়েকদিন যখন গেছে, আমার 3টে সাজা গেছে। আমার শিশুকালের ওইটা গেছে 10 বছর, আর একটা আরাম কেসুর ওই যে আরস্ট নিয়ে অ্যারেস্ট হয়েছি ওইটাতে গেছে আপনার এই 5 বছর। তখন আরেকটা কী জানি মামলা ছিল আমার, ওই মামলারও আমার সাজা, সব সম্পূর্ণ মামলার আমার সাজা গেছে। তখন সাজা যখন গেছে, আমি জেল কাটতে কাটতে আমার যে আরমস পাইছে, আরমসের মামলা এইটা যেই তারিখে আপনার রায় ঘোষণা দিবে জজ সাহেব, তখন আমি একটা উকিলও দিই না। আগ্রহমন করে আগে, আগ্রহমনের দিন আমি বলছি হুজুর আদালত আমার কিছু বলা আছে, তো বলো। আমি বলতেছি আমি এমনকি পৃথিবীতে আমার কেউ নেই, 2টা টাকা দিয়ে একটা উকিল খাড়া করাবে, আমার কেউ নেই, আমার কথা আমি বলতেছি, বলো। হুজুর আদালত আমার অনেক মামলা, আমার 3টে বর্তমান সাজা, আমি অপরাধ করলো করছি না করলো করছি, হ্যাঁ আপনার বিবেক বিবেচনায় আমার মামলাটা আপনি কি করতে পারেন আপনিই জানেন। তখন ডিস্ট্রিক্ট ভান্ডারি কক্সবাজার 1 নম্বর কোর্টের জজ সে আমাকে মামলাটা রিলিজ দিল। কত বছর সাজা খাটার পরে ধরছিল? কত বছর লাস্ট ধরছিল আমাকে? 97 ধরছিল। তো আমি বের হলেন কত সালে? 2005 সালে। আপনার 2005 সালে 10 মাসের আমি বেরিয়েছি। আচ্ছা, তার মানে আপনি হচ্ছে 97 ধরে থাকলে ওখানে 3 বছর 5 মানে 8 বছর সাজা খাটলেন, খেটে আপনি বের হলেন। সাজা না তো, তাহলে এই আগের সাজা, এক বর্তমানের না, আগে যেগুলি সাজা আসছিল ওইগুলাই খাটলেন। হ্যাঁ হ্যাঁ, তখন এগুলি এরকম মাপ দেয় না তো, এগুলি তো আমি আবার ভিতর থেকে কংগ্রেস করছি। তখন যখন এটা যখন আমি মামলা যখন রিলিজ পেয়েছি তারপর আমি জেলার সাহেবকে বললাম, তো আমি তো জেলের সব কিছু, আমি জেলে লক্ষ লক্ষ টাকা রোজগার করছি, আমি শুধু জেলে জুমো খেলতাম, এগুলি বলতেছি না। যাই হোক ওদিকে যাই না, তখন আমি জেলার সাহেবকে বললাম, স্যার আমার এই 3টা সাজার মধ্যে এখন আরও আমার সিভিল একটা মামলা আছে যাকে বলে 96/396 ডাকাতি মার্ডার। তো জেলার সাহেব আমাকে বলে, বাবা তুমি বাইরে ডাকাতি করছো, মানুষ মার্ডার করছো, এখন আমি কি করতাম? তো আপনি তো কিছু করতে পারবেন না, আপনি একটা কাজ করেন, আমার যে 3টে সাজা আছে এগুলি আমি আমার ওয়ারিশ নেই, আমি জেল আপিল করতে চাই। হ্যাঁ, এটা তো সুন্দর কথা। জেল আপিল মানে? জেল আপিল মানে এটা জেলের ভিতর থেকে সরকার আপনাকে এটা কি করবে, জামিন করাবে। আচ্ছা, সরকার। তা আমি যেটা বলতেছি এটা যদি আপনার অবিশ্বাস হয়, আপনি এরকম একটা লোক যদি পান, বা জেল থেকে কি মামলা এই সাজা কি আপিল করা যায় কিনা এটা যাই। আমি আমার 2টা মামলা এভাবে আমি কি পেয়েছি, রিলিজ পেয়েছি। আচ্ছা ঠিক আছে, বলেন তারপর। তখন জেলা সাহেব বলে ঠিক আছে। তখন আমার কাছ থেকে এই একটা দরখাস্ত লিখতে বলছিল, আমি এক মিয়া সাহেব খাতায় যারা এক ভিতরে ডিউটি করে এদেরকে মিয়া সাহেব বলে পুলিশ। আমি তো দীর্ঘদিন জেল কাটতেছি, সব আমার ডানাত বাত, আমি এখানে জেল আমার জন্য সাংস্কৃতিক। যাই হোক একজনকে বললাম একটা দরখাস্ত লিখে, যখন নাকি দরখাস্ত আমি মারলাম, দরখাস্ত মারার পরে ওই দরখাস্ত যাওয়ার সাথে সাথে হাইকোর্ট থেকে বোকালাতনামা, বোকালাতনামা এই জজ কোর্টে বলে ওকালাতনামা, হাইকোর্ট বলে বোকালাতনামা, হাইকোর্ট থেকে একটা বোকালাতনামা গেছে। বোকালাতনামা যখন গেছে আমি আমাকে ডাকলো, ভাই আপনার একটা বোকালাতনামা আসছে, আপনি একটা সাজা আছে? হ্যাঁ আছে, আমার 3টে সাজা। ভাই একটা হবে না, এটা ডেট নেই, তার কারণে এটা আর 2-1 মাস সাজা আছে, এটা ডেট নেই, এই জন্যটা ওই সাজাটা রেখে দিল। ওই দুটার জন্য আমি বোকালাতনামায় একটা দিজাঙ্গে 2টে সিগনেচার করলাম। ইংলিশে করতে হয়, আমি তো ইংলিশ লিখতে পারি না, নিজের নামটা কোনো রকম, জীবনে 1 ক্লাস স্কুলে পড়িনি। যাই হোক দিয়ে দিলাম, দেওয়ার পরে 3 মাস পর আমাকে ডাকতেছে। তো আমাকে তো চিনে, আমি শুকাই বসে আছি, আমি গুদামের ম্যাট শুকাই বসে আছি। আমাকে গিয়ে বলতেছে, আমাদের গ্রামের ভাষায় বলে, এ বদ্দা, ডাকতেছে। বলে কী রে? কয় বদ্দা আপনার সাজা মাপ খালাস আছে। তা আমি তো আকাশের থেকে ফরসি মতো হয়েছি, হায় আল্লাহ আমাকে অনেকদিন পর মুক্তি, আমি তো জীবনে কল্পনা করতেছি না আমি যে বাইরে হব। তারপর আমি বাড়িতে খবর দিছি, বাড়িতে খবর দেওয়ার পর আমার ওয়াইফ গেছে, আমার ওয়াইফ গিয়ে আমাকে বলে, ঠিক আছে তোমার এগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়, আমি যেই কোনো মুহূর্তে আপনাকে জামিন করাম। তখন আমার 2টা বাচ্চা, আমার ওয়াইফ অনেক কষ্ট করছে। তখন কিছুদিন পর আসলো, আসার পরে এক উকিলের সাথে কন্ট্যাক্ট করলো, জামিন করাইতে কত লাগবে। বলছে কক্সবাজার ডিস্ট্রিক্টের মামলা একটু খাট, তা জামিন করায় না, জামিন দেয় না, আমাদের চট্টগ্রামের মামলা হলো নরম। উকিলের সাথে উকিলে বলছে 50,000 টাকা দেওয়া লাগবে। আমার ওয়াইফ বলছে, ভাই আমি গরিব মানুষ, আমি 50,000 টাকা দিতে পারবো না, আমি সর্বমোট 20,000 টাকা দিব। ঠিক আছে ঠিক আছে বলছে। আমার বড় যেই আমার ভাই, ওর হাতে টাকাগুলো আমার ওয়াইফে দিছে, ভাই আমার ভাই আমার আর জামিন করে না, টাকাগুলো মেরে খেয়ে ফেলছে। কেমন লাগে আপন ভাই? যাই হোক টাকা যখন খেয়ে ফেলছে, আমার ওয়াইফ আমাকে বলতেছে, অমুক এরকম এরকম করছে। বলি তুমি চলে যাও, তুমি আমার আশা আর করিও না, আমার যেই ডাকাতি বাড়ার মামলা আছে ওই মামলায় আমার লাইফ সাজা গ্যারান্টি, আমার যদি এই ফাঁসি না হয়ও লাইফ সাজা গ্যারান্টি। আমার ওয়াইফকে দেখে চলে আসছে। চলে আসার পরে আমাদের এলাকার এক পুলিশ, কোর্ট পুলিশ, সে আমার সাথে দেখা করতে গেছে। বাচ্চাকে দেখতে ইচ্ছে করতো না, কি করুন, করার কিছু নেই, নির্মম ইতিহাস। এবং এই একটা মানুষের 9 বছর গেছে জেলে, 4 বছর, এই এদিকে 9 বছর, আর দুই বেড়ে গেছে প্রায় 3 মাস 6 মাস। কয় বছর গেছে? কয় বছর কয়বার জেলে গেছেন আপনি টোটাল? ইন টোটাল 4 বার। 4 বার। মানুষ খুন করেছেন 9 জনের মতো নিজের হাতে, কিন্তু আমার পাপ শেষ হয় না। আমি আর এখন কি কষ্ট পেতেছি, আমি আমার কষ্টর ভাগ কেউ কি দিই না। কিন্তু ঢাকা শহরে আমার খালা আছে, খালু আছে, খালতো বাইরে আছে। আমি যদি আমার সম্পূর্ণ আমি কোন জায়গায় কীভাবে আছি এ কথা বললে ওরা আমাকে যেতেও দিবে না। আমার ওয়াইফ আমার সাথে চিট করছে। আপনার ওয়াইফ আপনার সঙ্গে চিট করছে? বর্তমান। রবীন্দ্রনাথের কথাটা বারবারই বলি, এ সমাজ যাকে পেছনে ফেলছে সে আমাদেরকে পেছন থেকে টানছে। এই মানুষটা আমাদের সমাজেরই অংশ, হ্যাঁ। ওকে যদি আমরা সেই রকমভাবে বড় হবার সুযোগ দিতে না পারি, সেটা প্রথমত ফ্যামিলির রেসপন্সিবিলিটি, তারপর সেটা সমাজের রেসপন্সিবিলিটি, তারপর সেটা রাষ্ট্রের রেসপন্সিবিলিটি। আমরা পারিনি বলে ও আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। ওর ভেতরে কিন্তু সুন্দর একটা মন আছে। দেখেন এই যে পুরো গল্পটা, ভয়াবহ খুনি, দুর্ধর্ষ খুনি, খারাপ মানুষ, খুবই জঘন্য মানুষ, সব ঠিক আছে। কিন্তু এই মানুষটাই যখন একজন মায়ের কপালে পিস্তল ধরেছে, ছোট দুটো বাচ্চা তার কাছে, তারপর থেকে সে যে চৌধুরী সাহেবের ডান হাত হয়ে কাজ করত, তারপর থেকে সে চৌধুরী সাহেবের কাছে আর যায়নি। সে যদি অর্থলোভী হতো, সে যদি ভয়াবহ রকমের দুর্ধর্ষ রকমের কি বলা যেতে পারে জিঘাংসা সম্পন্ন মানুষ হতো, তাহলে হয়তো সে কাজটা করত এবং তার কাছে কোনো মানবিক বোধ থাকতো না। এই ভয়াবহ রকমের খারাপ কাজগুলোর মধ্যেও তার মানবিক বোধ আমরা দেখি। আমি আমাদের এই অনুষ্ঠানে একজন অপরাধীকে, একজন খারাপ মানুষকে, আপনারা যদি এভাবে বলেন আমি সেভাবেই বলছি, এভাবে সামনে নিয়ে আসি এই কারণে যাতে করে আপনি অপরাধী না হন, এবং যদি কেউ অপরাধী নাও হন তাহলে অন্তত যে অপরাধী তার দিকে অপরাধের জন্য সরাসরি আঙুল না তোলেন, কারণ প্রতিটি মানুষই সম্ভাবনাময়। আমি বারবার একটা কথা বলি, যে মানুষকে অপরাধী বলছেন, যে মানুষকে খারাপ বলছেন, যে মানুষকে আপনি অপরাধী বলে পেছনে ঠেলে দিচ্ছেন, তার দুটো ক্ষতি করছেন। প্রথম ক্ষতি আপনার নিজের, কারণ তাকে যদি আপনি ভালো হওয়ার সুযোগ না দেন সে আপনাকে ভালোভাবে বাঁচতে দেবে না। আর দ্বিতীয় ক্ষতি হচ্ছে তার যে সম্ভাবনাটা ছিল সেটা আপনি নষ্ট করে দিচ্ছেন। অবশ্যই অপরাধীর বিচার হবে, অবশ্যই আইনের দৃষ্টিতে তাকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, কিন্তু যে সামাজিক দৃষ্টিভঙ্গি আরেকটা অপরাধীর জন্ম দেয় সেই সামাজিক দৃষ্টিভঙ্গি আমাদের বদলাতে হবে। প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাদের জন্য একটি দারুণ সুযোগ আমি বলবো ঢাকা এফএমের শ্রোতাদের জন্য, এবং একই সাথে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা জীবন গল্প সিক্রেটস অনুষ্ঠানের যারা শ্রোতা আছেন তাদের জন্য। এই অনুষ্ঠান দুটির একটি বই বাজারে এনেছে ঢাকা এফএম এবং এটার প্রকাশনায় রয়েছে বর্ণপ্রকাশ। যারা বইমেলা থেকে বইটি সংগ্রহ করবেন, আমিও মাঝে মাঝে যাচ্ছি বইমেলাতে, আমার সঙ্গে দেখাও হয়ে যাবে আপনাদের। সুনির্দিষ্ট কোনো ডেট আমি আপাতত জানাচ্ছি না, খুব শীঘ্রই জানাবো যদি যাওয়া হয়। 101 নম্বর স্টল, বর্ণপ্রকাশের স্টল, 101 নম্বর স্টল থেকে আপনি আমার বইটি কিনতে পারবেন। বলবেন যে আরজি কিবরিয়ার জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানটি কিনতে চাই ঢাকা এফএমের। বইটির মূল্য ধরা হয়েছে 200 টাকা। এবং যারা ঘরে বসে বইটি সংগ্রহ করতে চান তাদের জন্য একটি বাম্পার সুযোগ। দিন রাত 24 ঘন্টা খোলা থাকে এরকম একটি কল সেন্টারের কথা বলে দিচ্ছি। আপনি চাইলে এই অনুষ্ঠানের চলাকালীন অবস্থাতেই এখনই আপনি ফোন করতে পারেন। ফোন নাম্বারটি হচ্ছে 09638 771 771। আমি আরও একবার বলছি, 09638 771 771। এই নাম্বারে ফোন করে আপনি অর্ডার দিতে পারেন বইয়ের জন্যে। বাংলাদেশের যে কোনো প্রান্তে হলেই আপনি বইটি খুব শীঘ্রই পেয়ে যাবেন। বইয়ের মূল্য হচ্ছে 200 টাকা। আরেকটি নাম্বার রয়েছে rokomari.com-এর, নাম্বারটি হচ্ছে 16297। আমি আবারও বলছি, 16297, খুবই সহজ একটি নাম্বার, 16297। এই নাম্বারে ফোন করে বলতে হবে আরজি কিবরিয়ার ঢাকা এফএমের জীবন গল্প এবং সিক্রেটস বইটি চাই, এবং বইটির মূল্য রাখা হয়েছে 200 টাকা। ঝটপট কিনে ফেলুন। আজকের গল্পে যার নামটি আমরা ফ্ল্যাশ আউট করিনি, আমরা চেষ্টা করব বইয়ে তার সম্পর্কে বলার জন্য কোনো রাগ ঢাক না রেখে, দেখা যাক কতদূর পারা যায়। সো যাদের অনেক বেশি কোয়েরি আছে যে এই চৌধুরীটা আসলে কে, বইটা কিনলে হয়তোবা আপনারা সেটা জানতে পারবেন। ওকে, আপনি এখন কি করেন? আমি বুঝতে পেরেছি সব কিছু মিলিয়ে আপনার জীবনের যে ঘটনাগুলো ঘটে গেছে, একটা সিক্রেটস এনাফ না, একটা সিক্রেটস এখানে এরকম 5টা সিক্রেটস লাগবে আপনার পুরো ঘটনা তুলে ধরতে। আপনি যে মানুষটার হয়ে কাজ করেছেন, সেই মানুষটার হয়ে আপনি যে বর্ণনাগুলো দিয়েছেন, সেটা পুরোপুরি যদি আমি তুলে ধরতাম এখানে, সেটার জন্য আরও 3টা এপিসোড লাগতো। আমি সব কিছু মিলিয়ে এখন জানতে চাই যে আপনি সর্বশেষ কবে নাগাদ এই সব কাজ থেকে দূরে সরে আসছেন, কত সালে? আমি 97-তে আমার গাড়ি ডাকাতি হলো লাস্ট, আমার লাইফের শেষ ডাকাতি। जी गाड़ी डाকাতির पर और कोनो डाকাতিই करी ना एवं एमनकी कारो काछ थेके ৫টা টাকাও নি না। আমার একটা বাচ্চা হয়েছে, আমি জেল থেকে আসার পরে ও প্রতিবন্ধী, ওর সাথে একটা ঘটনা ঘটছিল। আমি ওই সময় আবার জ্বলে উঠছিলাম, আমার ছেলেকে ব্লক করছিল। আমি ওসি সাহেবকে বলছিলাম সরাসরি থানা গিয়ে আমার ছেলেকে যে করছে তাকে ২৪ ঘন্টায় যদি ধরা না হয় আমি ওর মা বাপ ভাই বোন সব কটাকে কেটে ফেলব। আপনার ছেলেকে যৌন হয়রানি করেছে, ব্লক করেছিল। কত বছর বয়সে? ২০১৫-তে। না, কিন্তু আপনার ছেলের বয়স কত ছিল? ৭ বছর। আমার ছেলে প্রতিবন্ধী, আমার ছেলের একটা কান নাই। ওই ছেলেকে এই রকম কাজ করেছে কে করেছে? সেটা এই এলাকার একটা ছেলে। তারপর এটা আমার এলাকার চেয়ারম্যান পর্যন্ত বলতেছে এটা মামলা হবে না, মামলা হবে না। যখন বলছে তখন আমি উত্তেজনা হয়ে গেছি, কারণ সাক্ষী দিতে পারবে না তো ছেলে কি করবে। হ্যাঁ রাইট। তারপর তখন উপজেলা চেয়ারম্যানের কাছে আমাদের এই থানার ওসি সাহেব। আপনি বুঝলেন কিভাবে যে ছেলেকে বলাৎকার করেছে? যেহেতু প্রতিবন্ধী বলছেন, প্রতিবন্ধী ও একটু একটু কথা বলতে পারে। ও বুঝিয়েছিল সময় নাই। ও তো সাপোজ আমার এখানে সময় নেই। আমার এই ঘটনা না, আমার লাইফে আমি জানি অনেক ঘটনা আছে, কিন্তু ওই ছেলে আমার সাথে যেটা সিট করছে আমি তো হয়তো এটাও বলতে পারবো না। আপনি এখন থাকেন কোথায়, কি করেন? আমি বর্তমানে বাড়িতে থাকি কোন অবস্থায়। আমি যদি আপনাকে রোডটা ক্লিয়ার করি না দিই আপনি যেতে পারবেন না। বাড়িতে আসি, নিজের বাড়িতে আসি। বাড়িতে আসি কীরকম মনে করেন, আমার খিদে লাগছে, আমাকে কেউ ভাত বাড়ি দিবে না, আমার ভাত আমাকে বাড়ি খেতে হবে। আমি একসময় আমার ওয়াইফ আমাকে অত্যন্ত খেসমত করতো, কারণ আমি জেলে, আমি বাইরে কোনোদিন পাবলিকের একটা তাপ্য রাখাই না, এটা একটা আল্লাহর রহমত। আমি জেলে আমাকে বেশি মারছিল, কয়েকটা ব্যাপার নিয়ে আমি দাঁড়াইতাম, আমাকে বেশি মারছিল। আমার সমস্ত শরীর সাবাই, যেভাবে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, যেভাবে আমার শরীরে আঘাত হয়েছে ওইভাবে কোনো ট্রিটমেন্ট হয় না। তো এই জন্য আমার একটু সমস্যা। তো এই কারণে সময় যদি আমি বলি আমার বাতকুল বেরিয়ে দাও, ও বল কি আমি বেরিয়ে দিব না, আপনারটা আপনি খান। একটা দূরত্ব তৈরি হয়েছে, এইভাবেই আপনার জীবনটা চলছে এখন। আর আপনি কৃষিকাজ করেন এখন, টুকটাক কৃষিকাজ করে আপনার সংসার চলে। আমরা শেষ করতে চাই প্রিয় শ্রোতা আজকের এই সিক্রেটস। আমরা শুধু একটা কথাই আপনাদেরকে বারবার বলেছি আজকের এই সিক্রেটসে, সেটা হলো কোনো অপরাধী তার জীবনে পার পান না, সে যে লেভেল থেকে অপরাধটা হোক না কেন। এবং একই সাথে এটাও সত্য, কোনো অপরাধী আপনি অপরাধ হয়ে ওঠে না, তার পেছনে একটা শক্তিশালী কারণ থাকে। আজকে যে মানুষটিকে আমি এখানে উপস্থাপন করেছি, যতটুকু আপনারা শুনেছেন খুব প্রেসাইজলি শুনেছেন, তার জীবনের যে ঘটনার পেছনের ঘটনা, এটা রীতিমতো একটা বিশাল উপাখ্যান। আমরা সেই জায়গাটিতে যেতে পারিনি আমাদের সময়ের অভাবে, কিন্তু আমরা কখনোই চাই না, কোনোভাবেই চাই না যে আরও একজন মোর্শেদ এই সমাজে জন্ম হোক, কিংবা এই সমাজ আরও একজন মোর্শেদের জন্ম দিক। অনেক ভালো থাকুন। এই সব সিক্রেটস আপনার জীবনের সমস্ত সিক্রেটকে দূর করে দিক, কিংবা আপনাকে যেন কখনো সিক্রেটসের মুখোমুখি না হতে হয়, সেই শুভকামনা জানিয়ে আজকের মতো শুভরাত্রি। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।